ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে, চিত্রাকে সিদ্ধান্ত জানাবার এখনই নিতে হবে সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশাল এই সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না, নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে, দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 6টায় ছাড়ার কথা, এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বার্থের টিকিট, হাত পা ছড়িয়ে যাবে, ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না, তাতে অসুবিধে নেই, গল্পের বই পড়তে পড়তে যাবে। হাত ব্যাগে দুটো গল্পের বই আছে, দুটোই ভূতের গল্প, স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে। স্টেশনের বুকস্টল থেকে এক কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম, মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনও দাঁড়িয়ে, আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করলো, একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে, বলবে সুটকেসটা নামিয়ে দিতে? সে ঠিক করলো নেমেই যাবে, আর তখনই বিশাল বড় বড় দুটো কালো ট্রাঙ্ক দরজায় নামলো। ট্রাঙ্কের সঙ্গে বেডিং, বেতের ঝুড়ি, এসবের মালিক একজন মাওলানা, সুফি সুফি চেহারা, যার গা থেকে আতরের গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী, বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত, তিনি ট্রাঙ্কের উপর বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলা স্বামীকে বলল, পানি খাব, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনের যে কামরায় তার সিট, সেখানে বুড়ো এক ভদ্রলোক আধশোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট, তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট, কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেট, সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন, ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি, এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠে কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে, উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ড করে? হয়তো করে, লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য, আর বিমানবালার কাছে গায়ে মাখার তেল চায়, অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে, কাঠির মতো দুটো পা বের হয়ে আছে, পা ভর্তি পাকালম। ভদ্রলোক আবার কিছুক্ষণ পরপর এক পা দিয়ে আরেক পা ঘষছেন, পায়ের বেহালা বাজাচ্ছেন, কি কুৎসিত কি কুৎসিত। এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে? চিত্রা করিডোরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করতো খালি কোনো কামরা আছে কি না, এত বড় স্লিপিং বগি একটাও খালি সিট থাকবে না। সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকেই দেখা যাচ্ছে না, প্রয়োজনের সময়তে কাউকেই পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে, সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2-seater স্লিপারের একটি টিকিট কেটে দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়, একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে নাকি এই ব্যবস্থা করা কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়, লিলির ক্ষমতাবান রেল মামা কিছুই করতে পারেননি, চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদালুমের বুড়োটার সাথে, যে বুড়ো দুই পা ঘষে ঘষে পা বেহালা বাজাবে মহান পাসঙ্গীত। ইচ্ছে করলে চিত্রা এখনই লিলির সাথে কথা বলতে পারে, সাথে মোবাইল ফোন আছে, কিন্তু লাভ কি, লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখলো রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা, গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীরবিদ্যা নামের একটা বইয়ে পড়েছে, যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে, এরা পরোপকারী। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না, উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন, একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না, আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি আছে? বাথরুমের কাছে 4-seater একটা খালি আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম সামান্য অসুবিধা আছে, তারপরে খোঁজ নিয়ে দেখি, আপাতত নিজের কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল,
চিত্রাকে তার পেছন পেছন যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল, পিটপিট করে তাকালো। বুড়ো নাকের নিচে বিশাল গোফ, উপরের ঠোঁটটা গোফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগার মতো লাগছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ, আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো, আমি সিগারেটের টান্না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। বুড়ো বলল, আমার শরীর ভালো না, আর্থ্রাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না, প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামের অর্থ জানে, বুড়োটাকে বলতে ইচ্ছে হচ্ছে না। চিত্রা একটি নক্ষত্রের নাম। আমার নাম রশিদ, আব্দুর রশিদ উদ্দিন। শুধু রশিদ উদ্দিন নাম হলে ভালো হতো, বাবা আবার কি মনে করেন আমার আগে আব্দুল বসিয়েছেন। তুমি কি পড়াশোনা করছো, ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? থার্ড ইয়ার, এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করার মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস করে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণ কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফে কার্ড নিশ্চয়ই আছে, বুফে কার্ডে জানলার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে। সন্ধ্যা এখনও মেলায়নি, শেষ বিকেলের আলোয় দিগন্ত বিস্তৃত ধানক্ষেত দেখতে ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট করে জোকস পড়া যেতে পারে, যদিও এখন পর্যন্ত ডাইজেস্টের কোনো জোক পড়ে সে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। তিন কামরা পরেই বুফে কার, সেখানে চা নেই, আছে কফি। চা বিক্রিতে লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিটার ভালো লাগে না, তারপরে সে কফি নিয়ে জানলার পাশে বসল। ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে, মনে হচ্ছে হাত ব্যাগের ভেতর ছোট্ট কোনো শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে। এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি, ধরবে না করেও চিত্রা টেলিফোন ধরল। লিলি অকারণ কথা বলবে, বিরক্ত অবস্থায় কারো কথা ভাল লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? টঙ্গি পার হয়ে গেছে? হুহু করছিস কেন, কথা বল। নিজের মতো করে টু সিটের স্লিপার পেয়েছিস? বললাম না, মামাকে বললেই মা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না, গল্প বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি নিয়েছিস? MP3টা আছে না? না। সে কি, আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না, বের করে তোর টেবিলে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না, মনে হয় কানের সঙ্গে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এটাই তো ভালো, শুধু পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে, লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে একটা বুড়ো আছে। বলিস কি, আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি? অবশ্যই লাভ আছে, প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে, নো হাঙ্কি পাঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? লিলি বললো, আমি মোটেই অর্থহীন কথা বলছি না, আমি অর্থহীন কথা বলার মেয়ে না। এক্ষুনি টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে খবরদার ঘুমাবি না, বুড়োগুলো হয় সেক্সটার্ব, শুধু ছুকছুক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, যেমন ধর। চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কীসব নোংরা ধরনের কথা। চিত্রা কফিতে চুমুক দিল, যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি আর কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধ আসছে, এর মানে কি? বয়কে ডেকে একটা ধমক দেওয়া যায় না? অবশ্যই যায়, তবে এই মুহূর্তে দেওয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন, তিনি গর্ভবতী বোরকাওয়ালির স্বামী মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন, ছোট এক বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বলল, বাইরে থেকে পানি কিনেন, খামোখা পেশাল পারেন কেন? মাওলানা এখনও তার স্ত্রীকে পানি খাওয়া নিয়ে ভেবে চিটার খারাপ লাগছে, তার স্বামীও কীরকম ইনসেন্সিটিভ হবে। চিটটা যাচ্ছে বিয়ে করতে,
যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না, তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, এক পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিত দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্ট খুঁজে বের করবে, কোনো ব্যবস্থা করতে পেরেছে কিনা দেখবে। বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো, চিত্রাকে দেখে বললেন, কোথায় গিয়েছিল? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রা যেখানে ইচ্ছে সেখানে যাবে, বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে, আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না। তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে। চিত্রার জবাব দিল না। জবাব দেওয়ার কিছু নেই, বুড়োর সঙ্গে খেজুরে আলাপেরও কিছু নেই। বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি জানো? বাথরুমের লাগোয়া যে ক্যামেরা সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো এটা কেউ কাঁদছে না, মনে হয় অধিক সুখে পাথর। চিত্রা জানলার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বকবক করার কোনো ইচ্ছে নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে। স্লিপিং বার্থের এসি ক্যামেরা, জানলা খোলার উপায় নেই, ডেড বডির গন্ধ বেরোবে না। কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হলো। এক কাপ কফি কিনে জানলার পাশে বসে থাকবে, কফিতে চুমুক দেবে না। চিত্রা আজ মোটামুটি নিশ্চিত, আজ সারা রাত সে তাঁতের মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে, কফি কিনবে এবং জানলা দিয়ে ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদুর্গা এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফেকার পুরোটাই খালি, তাকে যে ঠিক আগের জায়গাতেই বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছে করছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিত্রার পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোটাওয়ালা বাঘের নাম চিতা, আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ, আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না, ট্রেনের গার্ড সাহেব খবর দিয়েছেন। ম্যাডাম, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম এক কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম হয় আর ঘন হয়, আমি পাতলা চা খেতে পারি না। নাস্তা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট কিন্তু খারাপ না। নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল অন করলো, প্রায় সঙ্গে সঙ্গে লিলির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কী ভেবেছিস মোবাইল অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা, মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে ঠিক তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরি যায় যায় অবস্থা, কে জানে এর মধ্যে হয়তো চলেও গেছে, দেশের বেকার আরেকজন বেড়েছে। ও আচ্ছা, তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কাছে বিশ্বাস করছিস না। মামা রেলওয়ে বোর্ডের মেম্বার, এবছরই চেয়ারম্যান হয়ে যাবেন। চিত্রা নিশ্চিত থাক, একটা ব্যবস্থা হবে, প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ভালো কথা, বুড়ো কি ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এ জাতীয় কথা শুনতে আমার একদম ভালো লাগে না, এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। এসব ঘটনাই সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে কী হয়েছে শোন, গার্মেন্টসের একটা মেয়ে 16-17 বছর বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে, হঠাৎ দুই বদেশে টান দিয়ে মেয়েটা শাড়ি পেটকেট সব খুলে ফেললো। মেয়েটা আচমকা নেংটু হয়ে এমন হতভম্ব যে, লিলি আমি শুনতে চাচ্ছি না। তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে, যত কথা নোংরা তত মজা। প্লিজ লিলি, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি, মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো, বন ভয়াস। চিত্রার চা এসেছে, পট ভর্তি চা, দুধ, চিনি, একটা এক্সট্রা টি ব্যাগও আছে। পট থেকে চায়ের গন্ধ আসছে, আজকালকার চা থেকে গন্ধ আসে না, অনেকদিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায় মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে, কেন এরকম মনে হয় কে জানে। আমি কি আপনার সামনের চেয়ারটায় বসতে পারি? চিত্রার সামান্য হক চুকিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে কথা লিলি বলতে পারে, সে পারে না, সেখানে একটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকতে বলতো, অবশ্যই বসতে পারেন,
হঠাৎ আমার সামনে বসতে যাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে, কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারই সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো প্রশ্ন না করতে হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন, বয়স 25-30, চারকোনা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার, মাথা ভর্তি কুকড়ানো চুল। কুকড়ানো চুলের জন্য চেহারায় নিগ্রু নিগ্রু ভাব চলে এসছে, তবে গায়ের রং গৌর। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশা, আশাভর্ত বীর, তবে আমি বীর না, ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশের বাড়িতে যাচ্ছি। চিঠা বলল, ও তার আড়ষ্ট ভাব কমল না, বরং বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না, চিঠাই প্রথম ভদ্রলোককে দেখছেন। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন, একটা কাজ করতে পারেন, আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন, আমি চলে যাব আপনার সিটে। চিঠা বলল, থ্যাংক ইউ। চিঠার চোখ মুখ উজ্জ্বল হয়েছে। ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালে দিয়ে দূরের দিগন্ত দেখতে পারলে ভালো লাগতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা, সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে, এটাই ট্রেনটির একমাত্র বাসনা। আশা বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে আগুনে পড়লেন। আমার মা বেশিরভাগ সময় বিরক্তিকর। চিঠিটা তাকিয়ে আছে, অপরিচিত একজন তরুণীর সাথে কোনো ছেলে এইভাবে কি কথা বলে? আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার, মার চিৎকার হইচই শুনতে হবে না, মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিঠিটা বলল, চা খাবেন? আমার ফ্লাস্ক ভর্তি চা। আশা বলল, আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কি নিয়ে হইচই করছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনার শোনাও দরকার, হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? চিঠিটা বলল, বলুন। স্লিপিং কার একটা ডেড বডি কেন যাচ্ছে, এটাই হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না, ডেড বডি আমি তুলিনি। মা সামনে স্টেশনে নেমে যেতে যাচ্ছেন, অর্থহীন কথা না? আশা উঠে গিয়ে কাউন্টার থেকে কাপ নিয়ে চা ঢালছে, তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনে অতিরূপবতী একটা মেয়ে বসে আছে, এই ব্যাপারটি তার মাথায় এখন নেই। চিঠিটার ইচ্ছা করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দেওয়ালে এই যোগটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির। সম্ভব না, এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, সবার সম্ভাবনাও নেই। 3 নম্বর বগিতে আশাবের মা সাজেদা বেগম বসে আছেন, তার সামনে পানের বাটা খোলা, পান সুপারি চুন খয়ের সবই আছে, আসল বস্তু নেই, জর্দা নেই। জর্দা ছাড়া পান কেউ খায় নাকি? তার পরিষ্কার মনে আছে পানের বাটায় জর্দা তিনি নিজের হাতে নিয়েছেন, সেই জর্দা গেল কোথায়? অবশ্যই আশাব সরিয়েছে, জর্দা খেলে এই হয় সেই হয়, বেশি ডাক্তারি শিখে গেছে, এদেরকে সকাল বিকাল 2 বেলা থাপড়াতে হয়। দরজায় টুকটুক শব্দ উঠছে, সাজেদা বললেন, কে? দরজা সামান্য ফাঁক হলো, চিত্রা মুখ বের করে বলল, আসবো? সাজেদা বললেন, এসো। তোমার নাম চিত্রা? আশা বলেছে তুমি আমার সঙ্গে রাতে থাকবে, বসো, আমার অসুবিধা নাই। চিত্রা বসল, সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, শুধু তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজে পান না, সুন্দরী মেয়ে হঠাৎ পেয়ে গেলে জানা যায় এই মেয়ের প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে পছন্দ হচ্ছে, দেখা যাবে এই মেয়ে হয় বিবাহিতা কিংবা প্রেম কুমারী, একসঙ্গে 2-3টা প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইবা সেশনের জন্য তৈরি হলেন, রূপবতী কোনো তরুণী দেখলে তিনি ভাইবা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তিনি জর্দা ছাড়াই পান মুখে দিয়েছেন, মুখ মিষ্টি হয়ে আছে, মিষ্টি মুখে কথা বলতেই ইচ্ছে করে না। তোমার কি বিয়ে হয়েছে? জি না। বিয়ের কথাবার্তা হচ্ছে? না। যাচ্ছ কোথায়? দিনাজপুরে আমার বড় মামার কাছে। হঠাৎ বড় মামার কাছে যাচ্ছ কেন? উনি অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। ওনার কি অসুখ? হার্টের অসুখ। হার্টের অসুখ তো দিনাজপুরে বসে আছেন কেন? আমি ওনাকে ঢাকায় আনার জন্য যাচ্ছি। বাবা কি করেন? বাবা বেঁচে নেই। যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? ব্যাংকে চাকরি করতেন। মা বেঁচে আছেন? জি না। সাজেদা স্বস্তির নিঃশ্বাস ফেললেন,
মেয়েটার এখনও বিয়ে হয়নি কেন তা পরিষ্কার হয়েছে। এই মেয়ে কঠিন এতিম, বাবা মা দুজনই নেই, কার দায় পড়েছে এতিম মেয়ে ঘরে ঢুকানোর? শ্বশুর শাশুড়ির আদর ছাড়া বিয়ে কি স্ত্রীর ভালোবাসা হিসেবের মধ্যে আসে না, শ্বশুর শাশুড়ির ভালোবাসা আসে। আশাপের সঙ্গে এই মেয়ের বিয়ের বিন্দুমাত্র সম্ভাবনা নেই জেনে সাজদার ভালো লাগছে। মেয়েটার সঙ্গে এখন নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। যদি জানা যায় এই মেয়ে একসঙ্গে তিনটে প্রেম করে বেড়াচ্ছে তাহলে কিচ্ছু আসে যায় না, প্রেম করে বেড়ালেই বরং ভালো। সাজদা বলল, ঘুমের সময় তোমার নাক ডাকে? চিটা থতমত খেয়ে বলল, না। সাজদা বললেন, আমার ডাকে, আমার ঘরে ঘুমাবে ভালো কথা, এটা মাথার মধ্যে রাখবে, মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলবে না আমি এই কামরায় ঘুমাবো না, একবার ঘুম ভেঙে গেলে আমার ঘুম আর আসে না। জি আচ্ছা, বাথরুমের পাশের কামরায় একটা ডেড বডি যাচ্ছে, শুনেছ? জি শুনেছি। গন্ধ পাচ্ছ না, মরা মানুষের গন্ধ? পাচ্ছি না। তোমার কি নাক বন্ধ নাকি? লাশের গন্ধে আমার শরীর উল্টে আসছে। রেল কোম্পানির কারবারটা দেখো, ডেড বডি নিয়ে রওনা হয়েছে, আর আত্মীয় স্বজনের আক্কেলটা দেখো, তোরা নিজেরা নিজে যা, একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যা, মাইক্রোবাসে একটা লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিবি, সবাই সাইড দিবে, পুশ করে চলে যাবি। ট্রেনের অতগুলি যাত্রীকে বিপদে ফেললি কী মনে করে? চিটা চুপ করে রইল। ভদ্রমহিলা বিরক্ত গলায় বললেন, এখন একটা কাজ করো, আমার ছেলেকে খুঁজে বের করো, তাকে বলো জর্দার ব্যবস্থা করতে, কোত্থেকে করবে সে জানে। চিটা উঠে দাঁড়ালো। সাজেদা মনে মনে আফসোসের নিঃশ্বাস ফেললেন, কী সুন্দর লম্বা একটা মেয়ে, শুধু যদি এতিম না হতো, শাড়িটা পরেছে সুন্দর করে, শাড়ির উপর চাদরের কাজটাও ভালো, তবে হাতি ঘোড়ার ছবি আঁকা, এমন চাদর গায়ে দিয়ে নামাজ হবে না, প্রশ্ন করলে দেখা যাবে মেয়ে নামাজই পড়ে না, তারপরে জানা থাকা ভালো। সাজদা বললেন, তুমি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। এটা কেমন কথা, মাঝে মধ্যে পড়ি মানে কি? তুমি কি মাঝে মধ্যে ভাত খাও? ভাত তো তিন বেলায় খাও, দম আসরটা বলো দেখি। চিটটা বললো, আমি জর্দার ব্যবস্থা করে তারপর বলি। চিটার মোবাইল বাজছে, লিলির টেলিফোন। লিলি আজ আর ঘুমাবে না, সারারাত জেগে থাকবে, কিছুক্ষণ পরপর টেলিফোন করে বিরক্ত করবে। চিটার মোবাইল হাতে কামরা থেকে বের হয়ে গেল। হ্যালো বলতে উপাস থেকে লিলি বলল, ছবার রিং হওয়ার পর ধরলি, ব্যাপার কি? শোন, তোর জন্য ভালো খবর আছে। কি খবর? মামা জানিয়েছেন সেলুন কারে করে একজন মন্ত্রী যাচ্ছেন ময়মনসিংহ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নেমে গেলে তুই সেলুন কারে দাখিল হয়ে যা, কোনো সমস্যা নেই, রাজার হালে যাবি, তো রানীর হালে যাবি, কুইন অফ দিনাজপুর। হুম হুম করছিস কেন? এরকম একটা নিউজ দিলাম তুই লাফিয়ে উঠবি তানা শুকনো হুঁ। আর শোন, তোর কামড়ায় যে বুড়ো উঠেছে ওনার খোঁজ পাওয়া গেছে, কিন্তু খুবই নাম করা মানুষ, প্রফেসর রশিদ, আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ফুল প্রফেসর। ম্যাথমেটিক্সের নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে উনি অবশ্যই পেতেন। তার সম্পর্কে খবর কোথায় পেয়েছিস? মামা জানিয়েছেন তোর কামড়াটা খালি ছিল, উনি যখন টিকিট চাইলেন দিতেই হয়েছে, এখন বুঝেছিস? হুম। চিটা তুই বরং ওই বুড়োর সঙ্গেই থাক, বুড়ো তোর গায়ে হাত রাখলে ভালো, সবাইকে বলতে পারবি বিখ্যাত একজন মানুষ আমাকে হাতাপিতা করেছেন। চুপ কর, ফান করলে তুই রেগে যাস কেন? তোর ফান আমার ভালো লাগে না। চিটা শোন, সেলুন কারে দাখিল হওয়ার পর সেখানকার সুবিধা অসুবিধা আমাকে টেলিফোন করে জানাবি, আমি নিজে সেলুন কার দেখিনি, তোর কাছে যদি শুনি জোশ তাহলে প্রোগ্রাম করে তোকে নিয়ে একবার সেলুন কারে ঘুরব। আচ্ছা, সারারাত আমার মোবাইল খোলা থাকবে, সমস্যা মনে করলে আমাকে জানাবি। তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? এখন বললে তো সারপ্রাইজ থাকবে না, যখন ঘটবে তখন জানবি, ইন্টারেস্টিং সারপ্রাইজ। খোদাহাফেজ, গুড নাইট, স্লিপ টাইট। রশিদ সাহেব সিগারেট খেতে বের হয়েছেন, তবে এবার করিডোরে না, দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দরজার একটা জানালা সামান্য খোলা, খোলা জানালায় শীতের বাতাস ঝুঁকছে, প্রবল হাওয়ায় সিগারেট টানা মুশকিল, তবে তার তেমন অসুবিধা হচ্ছে না। রেলের অ্যাটেন্ডেন্ট জানালার পাশে বসার জন্য সবুজ রঙের একটা প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে, তিনি অ্যাটেন্ডেন্টের ব্যবহারে মুগ্ধ হয়েছেন, তার ইচ্ছে করছে এখনই তাকে কিছু বকশিশ দেন। 500 টাকা দিয়ে দিলে কেমন হয়? 500 টাকা এমন কিছু টাকা না, $60 কম, $20 বকশিশ তাকে প্রায় দিতে হয়, টাকাটা এখনই দিয়ে দেওয়া দরকার, নামার সময় তড়িঘড়ি করে নামবেন, বকশিশ দিতে ভুলে যাবে। চেয়ারে বসতে বসতে রশিদ সাহেব বললেন, বাবা তোমার নাম কি? অ্যাটেন্ডেন্ট বলল, স্যার আমার নাম বশির, তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি, তোমার জন্য 500 টাকা বকশিশ স্যাংশন করেছি, আমার মনে না থাকলেও তুমি চেয়ে নেবে, এতে দোষের কিছু নাই। এই ট্রেনে যাত্রী সর্বমোট কত আছে বলতে পারবে? আন্দাজ করে বললেও হবে। বশির বললাম, আন্দাজ করা লাগবে না, সঠিক সংখ্যা বলতে পারবো স্যার, সব তো টিকিটের যাত্রী,
আর টিকিটের হিসাব গার্ড সাহেবের কাছে আছে। সঠিক সংখ্যাটাই বলো। একটু সময় লাগবে, ধরেন এক ঘন্টা। এক ঘন্টা সময় তোমাকে দিলাম। স্যার, আপনার কি কিছু লাগবে, চা বা কফি? চা কফি কিছু লাগবে না, আমি রাত 9টার সময় 2-3 প্যাক উইস্কি খাবো। উইস্কি সঙ্গে নিয়ে এসেছি, তুমি একটা গ্লাস দিবে। বরফ কি দিতে পারবে? পারবো স্যার, বুফেকারের ফ্রিজ আছে। ভেরি গুড স্যার। আপনার সিগারেট কি লাগবে? আপনার হাতের প্যাকেটটা তো মনে হয় শেষের দিকে। সিগারেট লাগবে না, সঙ্গে অনেক আছে। আমি রোস্টেড সিগারেট অভ্যস্ত হয়ে গেছি। আমেরিকার বাইরে যখন যাই স্যুটকেস ভর্তি সিগারেট নিয়ে যাই। বশির, আমার রুমমেট মেয়েটি কোথায় জানো? বুফেকারে দেখেছিলাম। তাকে কিছু বলবো? কিছু বলতে হবে না। বেচারি মনে হয় এক কামরে আমার সঙ্গে যেতে সংকোচ বোধ করছে, এই কারণে বাইরে বাইরে ঘুরছে। ওনার থাকার ব্যবস্থা হয়েছে স্যার, 3 নম্বর কামরায়। আপনার সঙ্গে একজন ডাক্তার থাকবে। ভেরি গুড। বৃদ্ধ বয়সে হাতের কাছে ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। রশিদ সাহেব হাতে সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। বশির এখনও কাছে দাঁড়িয়ে আছে। সে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। বুড়ো মানুষের কাছ থেকে 500 টাকা সে নেবে না, কিছুতেই নেবে না। এমন একটা সিদ্ধান্ত সে কেন নিয়েছে নিজেই বুঝতে পারছে না। কোনো কারণ ছাড়াই বুড়ো মানুষটাকে তার ভালো লাগছে। বশির? জি স্যার। আমি 21 বছর পর দেশে এসেছি। ভালো করেছেন। মোটেই ভালো করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি অচেনা এক দেশে ঘুরছি। এরকম কেন মনে হচ্ছে তাও বুঝছি না। একাকে এসেছেন স্যার? ম্যাডামকে নিয়ে আসেন নাই? বিয়ে করিনি। ম্যাডাম পাবো কোথায়? পোস্টডক করার সময় স্পেনের এক মেয়ের সঙ্গে মোটামুটি পরিচয় হয়েছিল, মেয়েটাকে প্রপোজ করেছিলাম। সে রাজি হয়েছিল, শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। মেয়ের নাম ইয়েন্ডা, সে স্ট্যাটিস্টিক্সের ছাত্র ছিল। বশির বলল, বরফের ব্যবস্থা কি করবো এখন? রশিদ সাহেব বললেন, এখন না, রাত ঠিক 9টায়। সময়ের ব্যাপারে আমি খুব পার্টিকুলার, যদিও জানি সময় বলে কিছু নেই। সময় আমাদের কাছে একটা ধারণা মাত্র, তার বেশি কিছু না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছুই নেই। বশির বলল, স্যার আমি খোঁজ নিয়ে আসি, ট্রেনের মোট যাত্রী কতজন? যাও। জানলাটা বন্ধ করে দিন স্যার, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, আমি ঠান্ডার দেশের মানুষ। ইয়েন্ডার কথায় মনে পড়ায় রশিদুদ্দিনের সামান্য বিষণ্ণ বোধ হচ্ছে। ইয়েন্ডার সঙ্গে দীর্ঘ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা তার আছে। এমট্রেকের অবজারভেশন ডেকে মুখোমুখি বসে দুজন ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। পাশ দিয়ে চলে গেছে রকি মাউন্টেন। আরে বিখ্যাত গান আছে না, রকি মাউন্টেন হাই, কে গেয়েছে গানটা? চিত্রা বুফেকারে ডাক্তার আশাফের মুখোমুখি বসে আছে, সহজভাবেই গল্প করে যাচ্ছে। অপরিচিত জনের সাথে কথা বলার অস্বস্তি আর কাজ করছে না। তাদের টেবিল থেকে একটু দূরে কয়েকজন যুবক প্রাণ খুলে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন মনে হয় ওস্তাদ গল্পকার। কিছুক্ষণ পরপর সে একটা গল্প করছে, আশেপাশের সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। গল্পকার ছেলেটির গায়ে নীল রঙের সোয়েটার, টকটকে লাল রঙের একটা মাফলারে সে কান ঢেকেছে। তাকে দেখে 3D বাংলাদেশের পতাকার মতো লাগছে। চিত্রার ইচ্ছে করছে বাংলাদেশি ওই পতাকার কাছে গিয়ে বলে, আমি আপনাদের সঙ্গে কিছুক্ষণ বসতে পারি, গল্প শুনুন? অনেকদিন আমি হাসি না, আপনাদের গল্প শুনে হাসব। ইচ্ছে করলেও তো কাজটা তার পক্ষে করা সম্ভব না। লিলি থাকলে নির্বিকার ভঙ্গিতে ওই টেবিলে চলে যেত, গম্ভীর ভঙ্গিতে বলতো, আমাকে জায়গা দিন তো, জোকস শুনব, আমি নিজেও শোনাব। আশা বলল, আপনার কি মনে হচ্ছে আমার মাকে রুমমেট হিসেবে নিতে পারবেন? চিত্রা বলল, কেন পারবো না, মা কিন্তু অনেক বিরক্ত করবে, রাতে ঘুমোতে দেবে না, উদ্ভট সব ভূতের গল্প শুরু করবেন। সব ভূত উনি নিজেই দেখেছেন। চিত্রা বলল, মায়ের উপর আপনার কি কোনো রাগ আছে? আশা বলল, আছে। মা হচ্ছে এমন একজন মানুষ যার কাছে অন্যের মতামতের কোনো মূল্য নেই। আমার ডাক্তার হওয়ার কোনো ইচ্ছা ছিল না, অন্যের রোগের উপর আমি বেঁচে থাকবো ভাবতেই খারাপ লাগে, মার জন্য আমাকে ডাক্তারি পড়তে হয়েছে। আমার বাবার একটা গল্প শুনলেই বুঝবেন মা কেমন মহিলা। গল্প বলবো? আপনার শোনার ধৈর্য আছে? আছে, আপনি ভালো গল্প বলুন। আশা বলল, আমার বাবা ছিলেন খুবই নির্বিরোধী মানুষ, কারো কোনো ঝামেলায় নেই, অফিসে যাবেন, অফিস থেকে বাসায় ফিরে চুপচাপ বসে থাকবেন। তিনি একবার ঠিক করলেন সবাইকে নিয়ে কক্সবাজার যাবেন, সমুদ্র দেখবেন। তিনি ট্রেনের টিকিট কাটলেন, কক্সবাজারে হোটেল বুকিং দিলেন, তার উৎসাহের সীমা নেই। যেদিন যাব তার আগের দিন মা বললেন, কক্সবাজার যাব না। বাবা হতভম্ব হয়ে গেলেন, বললেন, কেন? মা বললেন, কক্সবাজার সি বিচে চোরাবালি আছে, অনেকে চোরাবালিতে ডুবে মারা গেছে। বাবা বললেন, সমুদ্রে নামবো না? মা বললেন, বাদ বাদ, সমুদ্র বাদ, চলো সিলেটে যাই, জাফলং সুন্দর জায়গা, সিমিরা জাফলং গিয়েছিল, ছবি তুলে নিচ্ছে, দেখার মতো জায়গা,
সেখান থেকে ইন্ডিয়া দেখা যায়। বাবা বলল, ইন্ডিয়া দেখার দরকার কি? মা বললেন, সমুদ্র দেখারই বা দরকার কি, চোখ বন্ধ করে ঘরে বসে থাকো। আমাদের সমুদ্র দেখার পরিকল্পনা বাতিল হয়ে গেল। বাবা মারা গেলেন সে বছরই। চিত্রা, আমি যদি একটা সিগারেট ধরাই আপনি কিছু মনে করবেন? আমি কিছু মনে করব না। আশাব সিগারেট ধরাতে ধরাতে বলল, মা দুই টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে এসেছেন, খাবারের প্রতিটি আইটেম আমাকে খেতে হবে, ভালো লাগুক বা না লাগুক খেতে হবে। খাওয়া নিয়ে আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার? খাবারের প্রথম নলাটা মা আমার মুখে তুলে দেবেন, এতে নাকি ছেলে মেয়েদের হায়াত পারে। দৃশ্যটা চিন্তা করে দেখুন, আমি চোখ বন্ধ করে হা করে বসে আছি, মা মুখে ভাতের প্রথম নলা তুলে দিচ্ছে। চিটার হাসি আসছে, সে হাসি চাপতে চাপতে বলল, চোখ বন্ধ করে হা করে থাকবেন কেন, চোখ খোলা রাখবেন। চোখ খোলা রেখে সেই সময় মায়ের মুখ দেখব? নো। আশাব সিগারেটে লম্বা টান দিল। ঠিক তখন অ্যাটেন্ডেন্ট বসির বলল, স্যার আপনাকে আপনার মা ডাকেন। আশাব চমকে উঠে সিগারেট জানলা দিয়ে ফেলে দিল। সে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ল। বসির দিকে তাকিয়ে বলল, আপনি মাকে বলুন আমি এখন আসতে পারবো না, একটু দেরি হবে। বসির চলে যেতেই আশা বিব্রত গলায় বলল, মাকে কেমন ভয় পেয়ে দেখেছেন, মার কথা শুনেই লাভ দিয়ে উঠেছি। চিটা বলল, দেখলাম, খুবই খারাপ লাগছে। মাকে ভয় পাওয়ার মধ্যে খারাপ লাগার কিছু নেই, আপনি যান তার সঙ্গে দেখা করে আসুন। আশা উঠে দাঁড়ালো, সে দ্রুত যাচ্ছে। চিটার মনে হলো এই মানুষটার বর্তমান চেষ্টা অ্যাটেন্ডেন্ট মার কাছে পৌঁছানোর আগেই পৌঁছানো, যেন মহিলাকে শুনতে না হয় আমি এখন আসতে পারবো না। সাজেদা বেগম ছেলেকে দেখেই বলল, আমাকে একা ফেলে কোথায় ঘুরঘুর করছিস? আশাব জবাব দিল না। সাজেদা বলল, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? রাতে আমার সঙ্গে থাকবে যে মেয়েটা, চিত্রা নাম, জানি না কোথায়। সাজেদা অবাক হয়ে বলল, মিথ্যা কথা বলছিস কেন? অ্যাটেন্ডেন্ট আমাকে বললো তুই মেয়েটার সঙ্গে গল্প করছিলি, তুই বলে পাঠিয়েছিস আসতে পারবি না। ঘটনা কি? ওই মেয়ের সঙ্গে তোর কি? তুই কি ওর মেয়ের প্রেমে পড়ে গেছিস? 10 মিনিট কথা বললে প্রেমে পড়ে যায়? তাহলে মিথ্যা কথা বললি কেন? কেন বললি মেয়ে কোথায় তুই জানিস না? মুখ ভোঁতা করে থাকবি না, বল ওই মেয়ের সঙ্গে তোর কি? তোর গা থেকে ভুর ভুর করে সিগারেটের গন্ধ এসছে, তুই সিগারেট খেয়েছিস? কাছে আয় মুখ শুকে দেখি। আশা বলল, মুখ শুকতে হবে না মা, আমি সিগারেট খেয়েছি, আজই যে প্রথম খাচ্ছি তা না, প্রায় খাই। কি বললি, প্রায় খাস? হ্যাঁ খাই। সাজেদা বললেন, তোর ভাবভঙ্গি তো মোটেও ভালো মনে হচ্ছে না, এখন তো আমার মনে হচ্ছে তুই সুযোগ পেলে মদও খাস। আমার কাছে বল, মদ খাস কি খাস না? মা আমি কয়েকবার খেয়েছি। হতভম্ব সাজেদা নিজেকে সামলে নিয়ে চাপা গলায় বলল, তোর বাবা একবার বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসেছিল, তাকে কী করেছিলাম মনে আছে? আশা বলল, মনে আছে, আমি যতদিন বাঁচবো ততদিন মনে থাকবে, যে অন্যায় তুমি সে রাতে করেছো তার কোনো তুলনা নেই। সাজেদা হতভম্ব গলায় বলল, তুই আমার অন্যায়টা শুধু দেখলি, তোর বাপের অন্যায়টা দেখলি না? বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসে আমাকে বলছে জিরা পানি খেয়েছে, তার মুখে নাকি জিরার গন্ধ, আমাকে জিরা চেনায়, আমি জিরার গন্ধ চিনি না, আমি মশলা ছাড়া রাঁধি। আশাব কামরা থেকে বের হয়ে এলো। মার একটানা কথা শুনতে অসহ্য লাগছে, মা কথা বলতেই থাকবেন বলতেই থাকবেন, এক সময় কাঁদতে শুরু করবেন। আশাব করিডোরে এসে সিগারেট ধরালো। সিগারেটের টান দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো মার সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলেও চলতো, সমস্যার সমাধান অবশ্য দ্রুত করা যাবে। মার সামনে বসে বললি হবে, মা মুখে ভাত তুলে দাও। এই কাজটা কি সে কি এক্ষুনি করবে নাকি কিছু সময় নেবে? খুব খুব কাশির শব্দে আশাব তাকালো, বুড়ো ভদ্রলোক কাশছেন। দরজার পাশে প্লাস্টিকের চেয়ারে রশিদ সাহেব বসে আছেন, হাতে কাগজ কলম, হিসাব নিকাশ হচ্ছে। এই বুড়োর সঙ্গে রাত কাটাতে হবে, আগেই পরিচয় করে নেওয়া ভালো হবে, যদি তেমন অসহনীয় হয় তাহলে বুফে কারে বসে থাকাটাও খারাপ না। আশাব এগিয়ে এলো। বুড়োর সঙ্গে রাত কাটাবার একটা সুবিধা আছে, বুড়ো সিগারেট খায়, এত দূর থেকেও তার গা থেকে নিকোটিনের কড়া গন্ধ আসছে। রশিদ সাহেব খাতায় কিছু হিসাব নিকাশ করছেন, এই মুহূর্তে তার হাতে সিগারেটের বদলে কলম। সিগারেট বিপজ্জনকভাবে ঠোঁটে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ঠোঁট থেকে খসে পড়তে পারে। বৃদ্ধের নজর হাতের কাগজে, বসির নামের অ্যাটেন্ডেন্ট তাকে ট্রেন যাত্রীর পুরো সংখ্যা দিয়েছে। ফুল টিকিট যাত্রী 622, হাফ টিকিট যাত্রী 18, ইঞ্জিনের সঙ্গে ড্রাইভার সহ 4, গার্ডরুমে 2 এবং জেনারেটর রুমে 3 জন। রশিদ সাহেব গভীর মনোযোগে তাকিয়েছেন, যাত্রী সংখ্যা গুণভাগ চলছে। আশাব এসে দাঁড়ানো মাত্র রশিদ সাহেব বললেন, আপনি তো ডাক্তার, আমার সঙ্গে যার থাকার কথা। জি, কটা বাজে দেখুন তো? 9:10। সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে, আসুন তো কামরায় যাই,
আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক, ওই মেয়েটাকেও দরকার। আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাবে, ওই মেয়েটা তো থাকবে আপনার মায়ের সঙ্গে। জি, তাহলে এক কাজ করুন, আপনি তার সুটকেস আপনার মার ঘরে রেখে আসুন, আমি চাই না মেয়েটা আমার কামরায় আসুক। আমি মদ্যপান করব, এই দৃশ্য দেখে মেয়েটার ভালো নাও লাগতে পারে। আপনি মদ্যপান করবেন? হ্যাঁ, আপনার কি কোনো অসুবিধা আছে? আসব কি বলবে ভেবে পেল না। মদ্যপান অনেকেই করে, তবে সরাসরি ঘোষণা দিয়ে কেউ কি করে? এই বুড়ো এমনভাবে বলছে যেন বিষয়টা মাইকে সবাইকে জানানো খুব জরুরি। হ্যালো ট্রেন যাত্রী, মাইক্রোফোন টেস্টিং, 1 2 3, আমি এখন মদ্যপান করব। আশা বুড়োর পাশে বসেছে, 2-সিটার বগিতে মুখোমুখি বসার সুবিধা নেই, 2 সিটের একটা উপরে আর একটা নিচে। আশাবের মনে হলো মুখোমুখি বসতে পারলে ভালো হতো, বুড়োর কাণ্ড কারখানা ভালোভাবে দেখা যেত। বুড়ো মদ খাওয়ার বিষয়টা যথেষ্ট আয়োজন করে শুরু করেছে, ঝকঝকে গ্লাস, গ্লাসে প্যাঁচানো ন্যাপকিন, বরফের বাক্স, বরফ তোলার চামচ, এর মধ্যে বসির বরফও দিয়ে গেছে। বুড়ো হাতের গ্লাস নিয়ে আশাবের দিকে তাকিয়ে বলল, চিয়ার্স। আশাব যন্ত্রের মতো বলল, চিয়ার্স। বুড়ো বলল, মদ্যপানের সময় শরীরের 5টি ইন্দ্রিয়ের মধ্যে 4টি ইন্দ্রিয় অংশগ্রহণ করে, চোখ দেখে, জিহ্বা স্বাদ নেয়, স্পর্শ নেয়, নাক ঘ্রাণ নেয়, শুধু একটা ইন্দ্রিয় অংশ নিতে পারে না, সেই ইন্দ্রিয়ের নাম কান, সাধু বাংলায় কর্ণ। কান যেন অংশ নিতে পারে শুধু এই জন্য, অর্থাৎ কানকে শোনাবার জন্য আমরা বলি চিয়ার্স। ও আচ্ছা, বুড়ো বলল, মদ্যপানের সময় প্রচুর কথা বলি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে খানিকটা জড়তা আসে, মোটর অ্যাকশনের উপর কন্ট্রোল কমে যায়, তাই ক্রমাগত কথা বলা। আপনার পরিচয় আমি পেয়েছি ইয়াং ডাক্তার। আমার পরিচয় দেওয়া হয়, আমি একজন দৈত্য, নাইস টু মিট ইউ। বুড়ো হাত বাড়িয়েছে, আশাবকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে হলো, সে খানিকটা শঙ্কিত বোধ করছে। বুড়ো 2টো চমক দিয়ে নিজেকে দৈত্য বলছে, গ্লাস শেষ করার পর কী বলবে কে জানে। আশাব বলল, আপনি দৈত্য? বুড়ো বলল, হ্যাঁ দৈত্য, আ জায়ান্ট। হা হা হা, ওল্ড জায়ান্ট, বৃদ্ধ দৈত্য। আশাব চুপ করে আছে, যে নিজেকে দৈত্য পরিচয় দিচ্ছে তার সঙ্গে আলাপ আলোচনা অর্থহীন। আমি হচ্ছি 8 নম্বর দৈত্য, জায়ান্ট নাম্বার 8। আমার কথা শুনে চমকাচ্ছ না? এখন থেকে তুমি করে কথা বলা শুরু করলাম, পেটে সামান্য পড়লেই নিজেকে অতি বৃদ্ধ একজন মনে হয়, সবাইকে মনে হয় হাঁটুর বয়সী। তোমাকে তুমি করে বলে আহত বোধ করছো না তো? আশাব জবাব দিল না, সে আহত বোধ করলেও বৃদ্ধের কিচ্ছু আসবে যাবে বলে মনে হচ্ছে না। বৃদ্ধ হাতের গ্লাস খুব সাবধানে সিটের পাশের টেবিলে রেখে তার চামড়ার হ্যান্ডব্যাগ খুলে একটা কমলা রঙের মোটা হার্ড কভার বই বের করে আশাবের দিকে বাড়িয়ে দিতে বলল, বইটার পাতা উল্টালেই বুঝবে কেন নিজেকে দৈত্য বলেছি। বইটার প্রথম পৃষ্ঠা দেখেই আশাব চমকে উঠল, আমেরিকান ম্যাকমিলান কোম্পানির প্রকাশিত বই, নাম 10 জায়ান্ট অফ ম্যাথ ওয়ার্ল্ড। 10 জন জায়ান্টের ছবিও প্রথম পাতায় দেয়া, 10 জনের একজন হচ্ছে এই বুড়ো। আশাব চোখ বড় করে তাকিয়ে আছে, বুড়ো বলল, এখন আমার বিষয়ে তোমার পার্সপেক্টিভ বদলে গেছে তাই না? আমাকে নিশ্চয়ই অন্যরকমভাবে দেখছ। জি, মনে হচ্ছে না এই জ্ঞানী বুড়ো পাবলিক প্লেসে মদ্যপান করলেও করতে পারে, এইটুকু ছাড় বুড়োটাকে দেওয়া যেতে পারে? জি মনে হচ্ছে। এই বুড়োর প্রতি কিছুক্ষণ আগেও বাজে ধারণা পোষণ করছিলে, এইভাবে খারাপ লাগছে না? লাগছে। তুমি কি আমার সঙ্গে জয়েন করবে? ট্রেনের ঝাঁকুরির সঙ্গে প্রথম শ্রেণীর ব্ল্যান্ডেড হুইস্কি ভালো লাগার কথা। তোমাদের উমর খায়াম কি বলেছেন, এইখানে এই তরুর তলে তোমায় আমায় কৌতূহলে, যে কোটি দিন কাটিয়ে যাব প্রিয়ে, সঙ্গে রাবে সুরার পাত্র, অল্প কিছু আহার মাত্র, আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে। আশাব বলল, তোমাদের উমর খায়াম বলছেন কেন, উমর খায়াম তো আপনারও। বৃদ্ধ বললেন, আমার নাম, আমি অঙ্কের মানুষ, কবিতার সঙ্গে অঙ্কের বিরোধ আছে। বৃদ্ধ আরেকটা গ্লাস বের করলেন, গ্লাসে হুইস্কি ঢাললেন, বরফ দিলেন, বোঝা যাচ্ছে ব্যবস্থাটা আশাবের জন্য। আশাবের বলতে ইচ্ছে করছে, স্যার আমি খাবো না, আমার সঙ্গে আমার মা আছেন, মুখ থেকে গন্ধ পেলে সর্বনাশ হয়ে যাবে। আশাব বলতে পারল না, তার মধ্যে প্রবল ঘোর তৈরি হয়েছে, পৃথিবীর 10 জন সেরা অঙ্কবিদের একজন তার সামনে বসা, কি আশ্চর্য, সব বিদেশি নামের ভিড়ে 2টো দেশি নাম, রামানুজন, রশিদ। বাংলাদেশে অনেকেই রামানুজনের নাম জানে, রশিদুদ্দিনের নাম কি কেউ জানে? বৃদ্ধ গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, চিয়ার্স। আশাব গ্লাস হাতে নিয়ে বলল, চিয়ার্স। সে ঠিক করেছে গ্লাসের চুমুক দিবে না, ভদ্রতা রক্ষার জন্য গ্লাস হাতে নিয়ে বসে থাকবে, মাঝে মাঝে গ্লাসের ঠোঁট লাগাবে, চুমুক দেওয়ার ভান করবে। সাজেদার বগির দরজা সামান্য খোলা, করিডোর থেকে দেখা যাচ্ছে তিনি হেলান দিয়ে আছেন, তার চোখ ভেজা, মাঝে মাঝে তিনি গায়ের পাতলা চাদর দিয়ে চোখ মুছছেন, চোখ মুছার কারণে ঠোঁটের পানের রসও মুখের নানা জায়গায় লাগছে, তাকে অদ্ভুত দেখাচ্ছে।
চিত্রা করিডোর থেকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো তার হাতে ছোট্ট ঠোঙায় জর্দা। ট্রেন কিছুক্ষণের জন্য কি একটা স্টেশনে থেমেছিল, পান সিগারেটওয়ালার কাছ থেকে সে 5 টাকার জর্দা কিনেছে। চিত্রা বগিতে ঢুকবে কি ঢুকবে না বুঝতে পারছে না। মোটামুটি অপরিচিত একটা মহিলা চোখ ভাসিয়ে কাঁদছে। এই সময় কি তাকে বিরক্ত করা উচিত? ব্যক্তিগত দুঃখ যাপনের সময় উপস্থিত হওয়া যায় না। চিত্রাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো না, সাজিদা হাত ইশারে তাকে ডাকলেন। চিত্রা বগিতে ঢোকা মাত্র বললেন, আমার ছেলেটিকে দেখেছো? চিত্রা বলল, জি না, আমি আপনার জন্য জর্দা এনেছি। সাজিদা বললেন, ফেলে দাও, আমি ঠিক করেছি জীবনে জর্দা খাবো না। চিত্রা বলল, আমি কি আপনার ছেলেকে খুঁজে বের করবো? খুঁজে বের করতে হবে না, তুমি বসো, দরজা বন্ধ করে বসো, তোমাকে আমি কিছু কথা বলব। চিত্রা দরজা বন্ধ করে পাশে বসল। সাজিদা বললেন, আমার ছেলের চেহারা দেখে কি কেউ বলবে সে হাড়বজ্জা? কেউ বলবে না, শান্তশিষ্ট চেহারা, ভদ্র ব্যবহার, হাসি ছাড়া মুখে কথা নাই। তোমার সঙ্গে নিশ্চয়ই হেসে হেসে অনেক কথা বলেছে, বলে নাই? জি বলেছেন, ম্যাজিক দেখাইস, তাই না? চিত্রা বিস্মিত হয়ে বলল, না তো। সাজিদা বললেন, গুণধর পুত্র, তার নানান গুণ। তিনি একজন শখের ম্যাজিশিয়ান, টাকার ভিতর দিয়ে পেন্সিল ঢোকাবে, টাকা ছিঁড়বে না, হাতে পয়সা নিয়ে অদৃশ্য করে ফেলবে, তারপর কারো নাক থেকে বের করবে, দাসের 3টা সাহেব হয়ে যাবে 3টা বিবি। ম্যাজিকের সব জিনিস সবসময় তার পকেটে থাকে, তোমাকে এখনও দেখায়নি? না, দেখাবে, কিছুক্ষণের মধ্যেই দেখাবে। পয়সা বের করার কথা বলে তোমার কানে হাত দিবে, নাকে হাত দিবে, মেয়ে ছেলের গায়ে হাত দেয়, আনন্দ আছে না? মহা আনন্দ। আপনি মনে হয় ওনার উপর খুব রেগে আছেন। কেন, রেগে থাকবো কেন? আমি তার উপর দিলখুশ, সেখানে ঢুকলে আমি তাকে কোলে বসে গালে চুমা দিব, আর ও আমার বাবা, ও আমার সোনা বলে মাথায় হাত বোলাবো, সে একবার কামরায় ঢুকে দেখুক। কত বড় সাহস, আমার সঙ্গে গলা উঁচিয়ে কথা বলে, মুখ ফুলিয়ে বলে, আমি কয়েকবার মদ খেয়েছি, কী বিরাট কাজ করে ফেলেছ, তোমার মা হিসেবে আমার কত গর্ব হচ্ছে, আমার সোনামানিক মদ খায়, কী আনন্দ, এত আনন্দ আমি কোথায় রাখি? আমার সোনামানিককে মদ খাওয়ার জন্য সোনার মেডেল দেব, মেডেলে লেখা থাকবে মদারু শ্রেষ্ঠ। কথাবার্তায় সাময়িক বিরতি পড়ল। সাজিদা পান সাজতে বসলেন, চিত্রার হাত থেকে জর্দার প্যাকেট নিয়ে এক গাদা জর্দা ঢাললেন। প্রসঙ্গ পাল্টানোর জন্য চিত্রা বলল, রাতে আপনি কখন খাবেন? বুফে কারে খেতে হলে আগে অর্ডার দিতে হবে, ওরা তো তাই বলল। সাজিদা বললেন, খাবার আমি সঙ্গে নিয়ে এসেছি, হটপটে গরম খাবার আছে, তুমিও আমার সঙ্গে খাবে। আশা বাদ, মদারু ছেলের সাথে বসে আমি খাবো না। মা, তুমি একটা কাজ করো তো, আমার মদারু পুত্রকে ডেকে আনো, তুমি ওর সঙ্গে কামড়ায় ঢুকবে না, আমি এমন কিছু ঘটনা ঘটাবো যা তোমার দেখা ঠিক হবে না। কথায় বলে সাপের 5 পা দেখা, আমি মদারুটাকে সাপের 50 পা দেখাব। চিত্রা বগি থেকে বেরোল, করিডোরে কাউকে দেখা যাচ্ছে না, সে রওনা হলো বুফেকারের দিকে। রাতের খাবার অর্ডার দিয়েছিল, ক্যান্সেল করতে হবে, এই মহিলা তাকে না খাইয়ে ছাড়বে না, বোঝা যাচ্ছে। শুধু যে খাওয়াবেন তা না, নানা রকম অত্যাচারও করবেন, ভালোবাসা দেখাতে গিয়ে অত্যাচার। রশিদ সাহেব ধাক্কার মতো খেয়েছেন, ডাক্তার ছেলেটা যে এত উস্তাদ তিনি কল্পনাও করেননি, তার মতো সজাগ চোখের একজন মানুষকে বোকা বানানো সম্পূর্ণ অসম্ভব, অথচ এই ছেলে তাই করেছে, চোখের সামনে 5 টাকার একটা কয়েন অদৃশ্য করেছে, কোটের হাতায় লুকিয়ে রাখার প্রশ্নই আসে না, কোটের হাতে সে গুটিয়ে নিয়েছে। একটা বস্তু হঠাৎ অদৃশ্য হতে পারে না, ভোলাটাইল কোনো বস্তু অদৃশ্য হলে বলা যেত যে হাতের মুঠোর উত্তাপে বস্তুটা বাষ্প হয়ে গেছে, 5 টাকার কয়েন কোনো ভোলাটাইল বস্তু না। আশা বলল, স্যার আপনার মনে হয় ম্যাজিকটা খুব পছন্দ হয়েছে? রশিদ সাহেব বললেন, পছন্দ হবার কিছু না, এটা নতুন কোনো শার্ট না যে পছন্দ হবে, আমি বিভ্রান্ত হয়েছি। কেন বিভ্রান্ত হয়েছি এটা বের করতে হবে, আমি অল্প বুদ্ধির মানুষ না যে যাই দেখব তাতেই বিভ্রান্ত হব, অতি বুদ্ধিমানরাই সহজে বিভ্রান্ত হয়, টকটক ননসেন্স। আশা চুপ হয়ে গেল, বৃদ্ধের হতচকিত অবস্থায় সে খুবই মজা পাচ্ছে, কাউকে ম্যাজিক দেখিয়ে এত আরাম আগে সে পায়নি। স্যার আরেকটা খেলা কি দেখাবো? রুমালের কালার চেঞ্জ, লাল রঙের রুমাল প্রথমে হবে সবুজ তারপর সাদা, যেটা দেখিয়েছো সেটা রহস্য আগে বের করি, সম্পূর্ণ নতুন দিক থেকে চিন্তা শুরু করেছি, এতে মনে হয় কাজ হবে। রশিদ সাহেব গ্লাসে হুইস্কি ঢালতে ঢালতে বললেন, তোমাকে কি আরেক প্যাক দেব? দিন, তোমার 2টো হয়েছে, এটা নিলে হবে 3rd। মেজাজ ফুরফুরে করার জন্য 3টার বিকল্প হয় না, ইংরেজিতে এই কারণেই বলে 3 is company। সেটা তো মানুষের জন্য, মানুষের জন্য যেটা সত্যি হুইস্কির জন্য সত্যি। আশাব নিজের গ্লাস নিজের দিকে নিতে নিতে বলল, ম্যাজিকটার রহস্য উদ্ধারে নতুন কোন দিক থেকে অগ্রসর হচ্ছেন একটু কি বলবেন?
বৃদ্ধ বললেন, অবশ্যই বলবো, যখন চিন্তা শুরু করবো তখন বলবো, এখনও চিন্তা শুরু করিনি, ব্রেনকে রেস্ট দিচ্ছি। কীভাবে রেস্ট দিচ্ছেন? সম্পূর্ণ অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। অন্য বিষয়টা কি জানতে চাও? চাই। বৃদ্ধ সিটে পা তুলে আরাম করে বসতে বসতে বললেন, এই ট্রেনের যাত্রী সংখ্যা আমার কাছে আছে, সর্বমোট যাত্রী 622+18+4+2+3, অর্থাৎ 649। আশা বলল, এর মধ্যে কিছু বিভিন্ন স্টেশনে নামবে, কিছু উঠবে। তা ঠিক, তবে গড় 649। জি। এই যাত্রীদের মধ্যে একজন মৃত? জি। একজন আছে যে সবচেয়ে জ্ঞানী? আশা বলল, সবচেয়ে জ্ঞানী আপনি হওয়া সম্ভব। বৃদ্ধ বললেন, তা সম্ভব, তবে আমার চেয়েও জ্ঞানী কেউ থাকতে পারে, আমার সাফল্য বেশি। সাফল্য এবং জ্ঞান এক না। আশা বলল, মানলাম। একজনকে পাওয়া যাবে সবচেয়ে বোকা, একজন থাকবেন সবচেয়ে ধার্মিক। এক মাওলানা সাহেব যাচ্ছেন, সারাক্ষণ তসবি টানছেন, উনি হবেন সবচেয়ে ধার্মিক। বৃদ্ধ বললেন, মাওলানাকে আমিও দেখেছি, সে হতে পারে, একজন হবে সবচেয়ে ক্ষমতাধর। আশা বললেন, সেটাকে আমি জানি, এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, তিনি সেলুনকার। স্বরাষ্ট্রমন্ত্রী কি সবচেয়ে ক্ষমতাধর? জি স্যার। বৃদ্ধ বললেন, ওনার নামটা জানা দরকার। নাম দিয়ে কী করবেন? নাম দিয়েও একটা খেলা করা যাবে। ধরো ওনার নাম যদি হয় জলিল, তাহলে আমরা দেখব যাত্রীদের মধ্যে কতজন জলিল আছে, এই জলিলদের মধ্যে সামাজিক অবস্থা কার কি, তাদের জন্ম তারিখ যদি বের করা যায় তাহলে আমরা হিসেব করে বের করব একই দিনে জন্মেও সামাজিক অবস্থানে কে এখন কোথায়। আশা বলল, লাভ কী? বৃদ্ধ বললেন, লাভ লোকসান নিয়ে চিন্তা করছো কেন? আমরা কি ট্রেনে ব্যবসা করতে এসেছি? আমাদের কি ব্যালেন্স শিট তৈরি করতে হবে নাকি? তুমি চেষ্টা করে দেখো তো মন্ত্রীর নামটা জোগাড় করা যায় কি না, আর গ্লাসটা শেষ করে তারপর যাও। লাস্ট একটা কি খাবে? নাম্বার 4। এখনই মাথা ঘুরছে, আর খাওয়া ঠিক হবে না। পিথাগোরাসের ধারণা, 4 একটা ম্যাজিক্যাল নাম্বার। সংখ্যার ধারায় 4 হচ্ছে প্রথম সংখ্যা যার বর্গমূল হয়, বর্গমূল আবার প্রাইম নাম্বার। দিক আছে 4টা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। আশা বলল, আপনি যেভাবে ব্যাখ্যা করলেন তাতে 4 পর্যন্ত যাওয়া যায়, 4 পর্যন্ত না গেলে পিথাগোরাসের প্রতি অসম্মান করা হবে। ঠিক বলেছ, তুমি মন্ত্রীর নাম জেনে আসো, ততক্ষণ আমি তোমার ম্যাজিকের রহস্যটা চিন্তা করি, এরপর আমরা মহান পিথাগোরাসকে সম্মান দেখাব। আশা কামরা থেকে বের হয়ে চিটার সামনে পড়ে গেল। চিটা বলল, আপনাকেই তো খুঁজছি। আশা বলল, কেন? আপনার মা আপনার জন্য ব্যস্ত হয়ে আছে, তাকে আরও ব্যস্ত হতে বলুন। উনি আমার জন্য ব্যস্ত, কিন্তু আমি এই মুহূর্তে অন্য কাজে ব্যস্ত। অন্য কাজটা কি? এই ট্রেনে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন, আমার বর্তমান মিশন হচ্ছে তার নাম জানা। তার নাম AKK। AKK মানে আবুল খায়ের খান। ওনার জন্ম তারিখ জানেন? জন্ম তারিখ তো জানি না, জন্ম তারিখ দিয়ে কী হবে? ওনার রাশি গণনা করব, উনি কোন রাশির জাতক, ওনার শুভ সংখ্যা কী ইত্যাদি বের করা হবে। আপনার কী হয়েছে একটু বলবেন? আপনার কথা জড়িয়ে যাচ্ছে, আপনি এলোমেলো পা ফেলছেন। আমার কী হয়েছে আপনি সত্যি জানতে চান? চাই। 3 পেগ হুইস্কি খেয়েছি, কিছুক্ষণের মধ্যে আরও 1 পেগ খাবো, তখন হবে 4 পেগ। পিথাগোরাসের মতে 4 হচ্ছে ম্যাজিক্যাল নাম্বার, 4-এর বর্গমূল হলো 2, এটা একটা প্রাইম নাম্বার। মহান অঙ্কবিদ পিথাগোরাসের কারণেই আমাকে 4 পর্যন্ত যেতে হচ্ছে। আর কিছু জানতে চান? চিটা বিস্মিত চোখে তাকিয়ে আছে। আশা বলল, আপনি কি আমার জন্য একটা কাজ করতে পারবেন? ছোট্ট কাজ, কাজটা করলে আমার খুব উপকার হয়। কাজটা কি? আমার মাকে গিয়ে বলবেন যে তার গুণধর পুত্র মদ খাচ্ছে, গ্রিন লেভেল উইস্কি। ভালো কথা, মন্ত্রীর নামটা আরেকবার বলুন, ভুলে গেছি। আবুল খায়ের খান। গুড। মাওলানা সাহেবের নামটা জানতে পারলে ভালো হতো, ওনার নামের প্রয়োজন পড়তে পারে। কোন মাওলানা? আছেন একজন 7 নম্বর বগিতে, ধারণা করা হচ্ছে তিনি ট্রেনের 649 জন যাত্রীর মধ্যে সবচেয়ে ধার্মিক। আশা রশিদ সাহেবের কামরায় ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে ফেলল। কামরার বাইরে হতভম্ব অবস্থায় চিত্রা দাঁড়িয়ে আছে। মাওলানা সাহেবের নাম আজিজুর রহমান, বয়স 30-35, রোগা পাতলা চেহারা, থুতনিতে সামান্য দাড়ি। মাওলানা সাহেব মনে হচ্ছে শৌখিন মানুষ। তার গায়ের পাঞ্জাবিটা দামি, ফুলের নকশা কাটা। পাঞ্জাবির উপর যে শালটা দিয়েছেন সেই শালটাও যথেষ্ট দামি। মাথার টুপিটা রঙিন নকশাদার। মাওলানা স্ত্রীর সঙ্গে রাগারাগি করছেন, তবে গলা নামিয়ে। রাগারাগির কারণ, তার স্ত্রী আফিয়া মাগরিবের নামাজ পড়েনি। মাওলানা বললেন, নামাজটা কেন পড়লেন একটু বলো তো শুনি, তুমি জানো নামাজ কাজা করতে দেখলে আমার ভালো লাগে না। আফিয়া বলল, আমার শরীরের যে অবস্থা নিচু হতে পারি না, সেজদায় যাব কীভাবে? বসে বসে নামাজ পড়ো, তোমার এই অবস্থায় বসে নামাজ যায় যাচ্ছে। আফিয়া বলল,
আমার অবস্থা দেখলে আল্লাপাক বলতেন, যা বেটি তোর নামাজ এখন মাফ। মাওলানা স্ত্রীর বেয়াদবিতে কিছুক্ষণের জন্য বাক্যহারা হলেন, নিজেকে সামলাতে সময় লাগল। ধর্মকর্ম, আল্লাপাক, এসব অতি গুরুতর বিষয় নিয়ে আফিয়ার হালকা কথাবার্তার অভ্যাস আছে। আগে অনেকবার লক্ষ্য করেছেন, অনেকবার নিষেধও করেছেন। আফিয়া জি, তুমি একটু আগে মস্ত বড় একটা গুনার কাজ করেছ, তবা করো। তবা করার পর কাজা নামাজ পড়ো। কীভাবে তবা করব? আমার সঙ্গে তিনবার বলো, আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি। আফিয়া তিনবার বললেন। তোমার অজু আছে না? আছে। জানলার সামনে বসে বসে পড়ো, জানলাটা পশ্চিম। ট্রেন যখন ঘুরবে তখন তো কেবলা বদলে যাবে। মাওলানা বিরক্ত গলায় বলল, চলন্ত ট্রেনে নামাজে দাঁড়াবার সময় কেবলা ঠিক করে নিতে হয়, এরপর কেবলা বদলে গেলেও অসুবিধা নাই। আফিয়া বললেন, আপনি আমার জন্য আরেক বোতল পানি আনেন, পানি খেয়ে তারপর নামাজ পড়ব। মাওলানা বললেন, আগের বোতলের পানি তো শেষ করো নাই, অর্ধেক এখনও আছে। আফিয়া, তুমি নামাজ না পড়ার বাহানা করছো, আল্লাহ পাক খুবই রাগ হবেন। আফিয়া বলল, আপনাকে একটা সত্যি কথা বলি, আমি এখন নামাজ পড়লে আল্লাহ পাক রাগ হবেন, আমার পানি ভাঙছে। আপনি চিন্তায় পড়বেন বলে কিছু বলি নাই, ট্রেনেই আমার সন্তান হবে, আপনি খোঁজ নেন ট্রেনে কোনো ডাক্তার আছে কি না। কথা শেষ করার আগেই প্রবল ব্যথায় আফিয়া মুখ বিকৃত করল, চাপা গলায় তার মাকে ডাকল, মা মা গো। মাওলানা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন, এ কি মুসিবত, আল্লাহ পাকের এটা আবার কোন পরীক্ষা? এই মুহূর্তে হতভম্ব অবস্থায় অন্য যে ব্যক্তি মোবাইল হাতে দাঁড়িয়ে আছেন তার নাম এ কে কে, স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়ের খান। তিনি কোন দলের মন্ত্রী তা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, সব দলের মন্ত্রী এক। তাদের মধ্যে গুণগত প্রভেদ যেমন নেই, দোষগত প্রভেদও নেই। তাদের সঙ্গে গ্রাম্য বাউলদের কিছু মিল আছে। বাউলরা যেমন বন্দনা না গেয়ে মূল গান গাইতে পারে না, এরাও ঠিক সেরকম নিজ নিজ নেত্রীর বন্দনা না গেয়ে কোনো কথা বলতে পারে। আবুল খায়ের খান সাহেবের হাতে মোবাইল, তিনি মোবাইল বন্ধ করার পরেও মোবাইলের দিকে তাকিয়ে আছেন। তার গলায় টক ভাব হচ্ছে, প্রচণ্ড অ্যাসিডিটি হলে এরকম হয়। কিছুক্ষণের মধ্যেই বুক জ্বলা শুরু হবে। মন্ত্রী মহোদয়ের বুক জ্বলা করার কারণ অ্যাসিডিটি না, তিনি এইমাত্র জেনেছেন তার মন্ত্রিত্ব নেই। আসল জায়গা থেকে খবর এখনও আসেনি, যে জায়গা থেকে এসেছে সেটাও নির্ভরযোগ্য। তিনি ইচ্ছে করলে আরও কয়েকটি টেলিফোন করে মূল সত্যটা জানতে পারেন, এই মুহূর্তে ইচ্ছে করছে না। মন্ত্রী মহোদয়ের স্ত্রী সুরমা হাতে টমেটো জুস নিয়ে এগিয়ে এলেন, আল্লাদি গলায় বললেন, এই গান কখন শুরু হবে? যমুনার তার বর গান শুনতে চাচ্ছে। যমুনা সুরমার ছোট বোন, গত সপ্তাহে সেনাকুঞ্জে তার বিয়ে হয়েছে। বিয়ের পর তার মন্ত্রী দুলাভাই তাদের দেশের বাড়িতে বেড়াতে নিয়ে যাচ্ছেন, আনন্দ ফুর্তি করতে করতে যাওয়া হবে, এই ভেবেই ট্রেনে যাওয়া। সেলুনকারে নানা আনন্দ ফুর্তির ব্যবস্থা, একটা ব্যান্ডল যাচ্ছে, ব্যান্ডের নাম হাঙ্গ্রি, ভিডিওম্যান যাচ্ছে, তার দায়িত্ব ভিডিও করা, কোনো আনন্দ যেন বাদ না পড়ে। ঢাকা ক্লাব থেকে একজন বারটেন্ডার নেওয়া হয়েছে, যে ককটেল বানানোয় ওস্তাদ। সম্প্রতি সুরমার ককটেল আসক্তি হয়েছে, তিনি বিশেষ বিশেষ পার্টিতে ককটেলের ব্যবস্থা রাখেন। সিঙ্গাপুর থেকে ককটেল বানানোর পর একটা বইও কিনেছেন, তার ইচ্ছা আজ বই দেখে কয়েকটা আইটেম বানাবেন। সুরমা বললেন, এই কথা বলছো না কেন, গান কি শুরু হবে? মন্ত্রী শুকনো গলায় বললেন, তোমার শরীর খারাপ নাকি? অ্যাসিডিটি হচ্ছে। সুরমা উদ্বিগ্ন গলায় বললেন, অ্যান্টাসিড খেয়ে এক গ্লাস ঠান্ডা দুধ খাও, দুধ নিয়ে এসেছি, দেব? দাও। একটু আগে টেলিফোন কে করেছে? অফিস থেকে। সুরমা বিরক্ত গলায় বললেন, তারা কি এক সেকেন্ডের জন্য তোমার বিশ্রাম দেবে না? দিন রাত কাজ করতে হবে, মোবাইলটা অফ করে রাখো তো, মন্ত্রী তো আরও আছে, একমাত্র তোমাকেই দেখলাম জীবনটা দিয়ে দিচ্ছ। নেত্রীর এত কাছের যে সালাম সাহেব, সন্ধ্যার পরেই তো সে বোতল নিয়ে বসে, তখন তার টিকিট দেখা পাওয়া যায় না। মন্ত্রী বললেন, থামো তো। কেন থামবো কেন, সত্যি কথা বলতে আমি ভয় পাই নাকি? আমি সালাম সাহেবের মুখের উপরেই কথা বলতে পারবো। তার স্ত্রী গত এক মাসে তিনবার বিদেশ গিয়েছে, বেইজিং থেকে একটা খাট কিনে এনেছে $21,000 দিয়ে, টাকা কোত্থেকে আসে আমি জানি না, আমি চামচে দুধ খাওয়া মেয়ে নাকি? সুরমা টমেটো জুসের গ্লাস নিয়ে খাস কামরার দিকে রওনা হয়েছেন। যমুনা তার স্বামী ফয়সালকে নিয়ে সেই কামরাতেই আছে, দুজন হাত ধরাধরি করে বসা ছিল, সুরমাকে দেখেই হাত ছেড়ে দিল। সুরমা বললেন, ফয়সাল তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন বলো তো? স্ত্রীর হাত ধরে বসে থাকবে না তো কার হাত ধরে বসে থাকবে? আমার মধ্যে কোনোরকম প্রেজুডিস নেই। সুরমার পড়াশোনা ক্লাস 6 পর্যন্ত, তার দ্রুত উন্নতি হয়েছে,
কথাবার্তায় তিনি এত চমৎকার করে ইংরেজি শব্দ ব্যবহার করেন যে তার শিক্ষা দীক্ষা নিয়ে বিভ্রান্ত হতে হয়। প্রিজুডিস শব্দটা গত সপ্তাহে শিখেছেন, এর অর্থ মন খোলো, যে কোনো কিছুতেই কিছু মনে করে না। সুযোগ পেলেই সুরমা প্রিজুডিস শব্দটা ব্যবহার করেন, যাতে স্বর্গ হয়ে যায়। সুরমা বুঝতে বুঝতে বললেন, ফসল এক গ্লাস টমেটো জুস খাবে, খেয়ে দেখতে পারো, সামান্য ভদকা দেওয়া হয়েছে টমেটোর গন্ধ দূর করার জন্য, এরা ব্লাডি মেরি নাকি জানি বলে। ফসল বলল, খেয়ে দেখতে পারি। যমুনা বলল, বরপা ও খেলে আমাকে একটু দিতে হবে, আমি কোনোদিন ভদকা খাইনি, আজ খেয়ে রাশিয়ান হয়ে যাব, আমার নাম হবে যমুনা বস্কি। সুরমা বলল, তুই ভদকা খাবি মানে পাগল নাকি? এইসব বললে হবে না, আমিও এক চুমুক খাব, এক চুমুক খেলে কী হয়, আমি যমুনাভস্কি হব। সুরমা বললেন, ঠিক আছে তোকে দেবো এক গ্লাস, ঘ্যান ঘ্যান বন্ধ করে তোর দুলাভাইকে এক গ্লাস দুধ দিয়ে। অ্যাসিডিটি হচ্ছে, কোনো বিশ্রাম নাই, শুধু কাজ আর কাজ, অ্যাসিডিটি তো হবেই, একটু বেড়াতে যাচ্ছে, এর মধ্যেও ফোনের পর ফোন। যমুনা বলল, আপা দুলাভাইকে বলো মোবাইল সেটটা জানলা দিয়ে ফেলে দিতে, মামির সঙ্গে পোচারটা কিনে নেবে। তুই যে কী পাগলের মতো কথা বলিস, দিনের মধ্যে 10 বার প্রধানমন্ত্রী টেলিফোন করেন, সেট ফেলে দিলে ওনার কলকে রিসিভ করবে, প্রধানমন্ত্রী সবচেয়ে কাছের মানুষ বলতে এখন তো সেই। মন্ত্রী মহোদয়ের কাছে টেলিফোন এসেছে, টেলিফোন করেছে তার বড় ছেলে ইমতিয়াজ। ইমতিয়াজের গলার শট চাপা, ভীতভাব আছে। বাবা, ভালো আছো বাবা? আমার বিষয়ে কেউ কি তোমাকে টেলিফোন করেছে? না। তুই কি নতুন কোনো ঝামেলা পাকিয়েছিস? বাবা তোমরা কি মজা করছো? গানের দলটা কেমন? জানি না কেমন, গান শুরু হয়নি। আচ্ছা বাবা শোনো, আমি ছোট্ট একটা ঝামেলায় পড়েছি। কি ঝামেলা? কিছু দুষ্ট লোক আমাকে ফলস অ্যাকুইজিশন দিচ্ছে, আমি নাকি একটা মেয়েকে রেপ করেছি, অথচ ঘটনা যখন ঘটে আমি তখন নারায়ণগঞ্জে এক বন্ধুর বাসায়। তুমি বিখ্যাত মানুষ হওয়ায় সবাই পিছনে লেগেছে আমার, আমাকে দিয়ে তারা তোমার ক্যারিয়ার নষ্ট করতে চায়। মেয়েটা এখন আছে কোথায়? হাসপাতালে। পুলিশ কেস হয়েছে? ওরা কেস করতে গিয়েছিল, ওসি সাহেব নেননি, উনি খুবই মাইডিয়ার ভদ্রলোক, আমাকে টেলিফোন করে বলেছেন চিন্তা না করতে। পত্রিকায় জানাজানি হয়েছে? এখনও হয়নি, পত্রিকার চেক দেওয়ার ব্যবস্থা করেছি। কিভাবে? টাকা পয়সা দিয়ে। তৌহিদ আছে আমার ফ্রেন্ড, সে এসব ব্যাপারে খুব উস্তাদ। টেলিফোনের লাইন কেটে গেল। আবুল খায়ের খান সাহেব কপালের ঘাম মুছলেন, তার ছেলে এখনও মন্ত্রিত্ব যাবার খবরটা জানে না, কিছুক্ষণের মধ্যেই জেনে ফেলবে, তখন কি হবে? মন্ত্রিত্ব চলে যাওয়া পিতার পুত্ররা ভয়াবহ অবস্থায় পড়বে, এটা তো জানা কথা। ইমতিয়াজ অ্যারেস্ট হবে আজ রাতেই, কোর্টে চালান করা মাত্র 3 দিনের রিমান্ড। আবুল খায়ের খান সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মন্ত্রী থাকতে থাকতে ছেলের বিয়েটা দিতে পারলেন না, দিতে পারলে উপহার দিয়ে ঘর ভর্তি করে ফেলতে পারতেন, গাড়ি পাওয়া যেত কম করে হলেও 2টো। নিউ টেক্সটাইলের মালিক মজিদ সাহেব তো বলেই রেখেছেন, ছেলের বিয়ের অন্তত 6 মাস আগে আমাকে খবর দিবেন, আমি জাপান থেকে ব্র্যান্ড নিউ গাড়ি আনিয়ে দেব। আপনার ছেলে তার চাচার কাছ থেকে একটা নতুন গাড়ি পাবে না তো কে পাবে? সুরমা নিজেই গ্লাসে করে দুধ এনেছেন। তিনি স্বামীকে আদুরে গলায় বললেন, এক চুমুকে খেয়ে ফেলা তো, এই নাও অ্যান্টাসিড, দুধ খাওয়ার পর একটা ট্যাবলেট খাবে। খায়ের সাহেব দুধের গ্লাসে চুমুক দিলেন, সত্যিই বুক জ্বালাপোড়া করছে। শুনো বললেন, এই শোনো, ইমতিয়াজ এইমাত্র টেলিফোন করেছে, শত্রুতা করে কে নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করছে, ধানমন্ডি থানার ওসি সাহেবকে একটু বলে দিয়ে তো, নাকি আমি বলবো? তোমার বলার দরকার নেই, আমি বলতে পারি, আমাকে উনি খুবই সম্মান করেন। বললাম তো তোমাকে টেলিফোন করতে হবে না, যা বলার আমি বলবো। বাবুর্চি জিজ্ঞেস করছিল ডিনার কখন দিবে, ঠিক 10টার সময় দিতে বলি। বলো, দুধের গ্লাস হাতে নিয়ে বসে আছো কেন, খাও। তুমি তোমার কাজে যাও, আমি সময় মতো খেয়ে নিই। তুমি একা একা আছো কেন, এসো সবাই গল্প করি। খায় সাহেব বিরক্ত ভঙ্গিতে বললেন, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। তো সমস্যা কী, 10টা না 15টা না একটা মাত্র শালি আয়োজন করে বেড়াতে নিয়ে যাচ্ছ, একটা কথা বলছো না, ওরা কী মনে করবে? যমুনার হাজব্যান্ড কি যে ভালো যোগ বলতে পারে, শুনলে হাসতে হাসতে পেট ফেটে যাবে। এসো যোগ শুনে যাও, একটা জরুরি টেলিফোন করে আসি, 5টা মিনিট সময় দাও। মনে থাকে যেন 5 মিনিট, আমি কিন্তু ঘড়ি দেখব, 5 মিনিটের মধ্যে না এলে যমুনা এসে তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। সুরমা দ্রুত কেবিনের দিকে রওনা হলেন, তখনই ছোট্ট অঘটন ঘটল।
স্যালুনকারের একজন অ্যাটেন্ডেন্টের সঙ্গে তার ধাক্কা লেগে গেল। অ্যাটেন্ডেন্টের হাতে ট্রেতে তিনটা টমেটো জুসের গ্লাস, একটা গ্লাস গড়িয়ে পড়ল সুরমার শাড়িতে। সুরমা কঠিন গলায় বললেন, আই স্টুপিড, তুমি কি অন্ধ? জবাব দাও, তুমি কি অন্ধ? এই শাড়ির দাম জানো? অ্যাটেন্ডেন্ট বেচারা হক চকিয়ে গেল। এইবার তার হাতে ট্রে পড়ে গেল, দ্বিতীয় গ্লাসটাও গড়িয়ে পড়ল। সুরমা চেঁচিয়ে বললেন, এই স্টুপিডটাকে এখানে কে এনেছে? আই বেটা বদমাইশ, কান্ধার কান্ধার বললাম। খায় সাহেব বললেন, সুরমা বাদ দাও তো। সুরমা কঠিন গলায় বললেন, আমার অ্যাডমিনিস্ট্রেশনে তুমি নাক গলাবে না, এদের শাস্তি না দিলে এরা ঠিক হবে না। হাদার মতো দাঁড়িয়ে আছো কেন? কানে ধরো বললাম। গুড, এখন উঠবোস করো, আমি না বলা পর্যন্ত থামবে না। সেলুনকারের যাত্রীরা বের হয়ে এসেছে। নতুন বিয়ে হওয়া মেয়েরা স্বামী আশেপাশে থাকলে আহ্লাদ করতে পছন্দ করে। যমুনা সে কারণেই হয়তো বলল, ভিডিওম্যান কোথায়? আই ভিডিওম্যান, দাঁড়িয়ে আছেন কেন? ভিডিও করুন না, এমন একটি ইন্টারেস্টিং ইভেন্ট, আপনি ক্যামেরা নিয়ে হাঁ করে আছেন। ভিডিওম্যান ভিডিও স্টার্ট করল। যমুনা বলল, আপা দেখো, ক্রিমিনাল মুখ বাঁকা করে আছে, কাঁদার চেষ্টা করছে, কাঁদতে পারছে না। হ্যালো ভিডিওম্যান, আপনার ফেসটা ক্লোজ করুন, বি ক্লোজ। আবুল খায়ের সাহেব এই পর্যায়ে স্ত্রীর পাশে দাঁড়ালেন, তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, খুব জরুরি কথা, ওদিকে চলো, এক্ষুনি এসো, রাইট নাও। সুরমা অনিচ্ছা এগিয়ে গেলেন, কানে ধরে উদ্ভাসিত দৃশ্য ভিডিও হচ্ছে, দেখতে তা মজা লাগছে। সুরমা বললেন, কি বলতে চাও? আবুল খায়ের বললেন, আমার মন্ত্রিত্ব নেই। কি বললে? এক ঘন্টা আগে খবর পেয়েছি, তোমরা আপসেট হবে বলে কিছু বলিনি। সর্বনাশ! সর্বনাশ মানে মহাসর্বনাশ, যাকে শাস্তি দিচ্ছ কিছুক্ষণের মধ্যে সেও জানবে আমার মন্ত্রী না, তখন কী হবে বুঝতে পারছো? যাও, এক্ষুনি শাস্তি বন্ধ করো, যমুনার তার স্বামীকে এখন কিছু বলার দরকার নেই, পরে জানালেও হবে। সুরমা কানে ধরে উদ্ভাস করা দৃশ্যের কাছে এগিয়ে গেলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, হয়েছে হয়েছে, আর লাগবে না, অ্যাক্সিডেন্ট সবারই হয়, আমি নিজেই কতবার ঘাত থেকে গ্লাস ফেলেছি, আমার নিজের মেজাজ অন্য একটা কারণে খারাপ ছিল, ওভার রিয়েক্ট করেছি। হ্যাঁ, তোমার নাম কি? সবুর। সুরমা হ্যান্ডব্যাগ খুলতে খুলতে বললেন, 100টা টাকা রাখো, চা নাস্তা খেয়েও। সবুর নিল না, মেঝেতে পড়ে থাকা গ্লাস নিয়ে সেলুনকার থেকে বের হয়ে গেল। যমুনা বলল, কত বড় বেয়াদব দেখেছো আপা, থাপড়ায়ের দাঁত ফেলে দেওয়া উচিত ছিল, তুমি আবার মহিলা হাজী মোহাম্মদ মহসিন হয়ে গেলে, 100 টাকা বকশিস। মাওলানা আজিজুর রহমান স্ত্রীর হাত ধরে বসে আছেন, ভয়ে এবং আতঙ্কে তিনি অস্থির। নিজের মনের ভয় কমানোর জন্য তিনি ইয়াহাদু 100 বার পড়েছেন, মনের ভয় কমছে না। সত্যি সত্যি ট্রেনে কিছু একটা হয়ে গেলে মহা বিপদ হবে। ট্রেনের অ্যাটেন্ডেন্ট বসিকে কানে কানে বলেছেন, একজন লেডি ডাক্তার আছে কিনা এই খোঁজ করতে। বেটা খোঁজ করবে কিনা কে জানে, তিনি নিজেই প্রতিটি বগিতে গিয়ে ডাক্তার খুঁজতে পারেন, স্ত্রীকে ফেলে যেতে ইচ্ছে করছে না। তিনি মহাবিপদের দোয়া একমনে পড়ে যাচ্ছেন, দোয়া ইউনুস। ব্যথার এক একটা প্রবল ঝাপটা আসছে, আর রাফিয়া স্বামীকে খামচি দিয়ে ধরছে এবং ব্যাকুল গলায় বলছে, আমার আম্মু কই? হো আম্মু আম্মু। মাওলানা বললেন, আল্লাহ খোদাকে ডাকো, আম্মা আম্মা করছো কেন? রাফিয়া বললেন, আল্লাহ পাকরে তো আপনি ডাকতেছেন, আমি আম্মুরে ডাকি, ও আম্মু আম্মু। মাওলানা বললেন, সমস্যা তুমি তৈরি করেছো, আম্মার কাছে যাবো আম্মার কাছে যাবো, এখন দেখেছো অবস্থা, তোমার মার কাছে যাবার জন্য রওনা না দিলেই বিপদ হতো না। আফিয়া বলল, চুপ করে বসে থাকেন, কথা বন্ধ, কথা বললে কান ঝনঝন করে। মাওলানা চুপ করে গেলেন, তিনি মনে মনে দুরুদের শেফা পাঠ করা শুরু করেছেন। বশির আরেক দফা বড় ফেলেছে, রশিদ সাহেব তার হাত ধরে বললেন, ইউ আর এ গুড বয়, ইউ উইল গেট এ টয়, তবে এখন খেলার সময় নয়, একটা খবর যে জোগাড় করতে হয়। বশির বলল, স্যার কি খবর জোগাড় করব? রশিদ সাহেব বললেন, যে মৃত ব্যক্তিটি আমাদের সঙ্গে যাচ্ছে তার পরিচয় আমার জানা দরকার, জটিল গবেষণার মধ্যে পড়ে গেছি, মৃত ব্যক্তির নাম এবং আমাদের মন্ত্রী মহোদয়ের জন্ম তারিখ জানা অতি জরুরি। বশির বলল, মরা মানুষ তো কেউ যাচ্ছে না, তুমি তো খবর দিলে একটা ডেড বডি যাচ্ছে। বশির লজ্জিত গলায় বলল, ভুল খবর দিয়েছিলাম স্যার, চাদর দিয়ে ঢেকে কামরায় তুলেছে, তখন ভেবেছি লাশ, এখন সে লাশ না, জিনা চা কফি খেয়েছে। ছেলে না মেয়ে? ছেলে। বয়স কত? 30-35। নাম জিজ্ঞেস করেছ? নাম জিজ্ঞেস করি নাই। চাদর দিয়ে ঢেকে তাকে তুলেছে কেন? জানি না। রশিদ সাহেব বললেন, মিথ্যা কথা কেন বলছো বশির, হঠাৎ তোমার মিথ্যা বলার প্রয়োজন পড়ল কেন? আমি ওই কামরায় গিয়েছিলাম,
মৃত ছেলেটির মার সঙ্গে আমার কথা হয়েছে, তারা ডেড বডি কফিনে করে নিয়ে যাচ্ছে। কফিনে প্রচুর বরফ এবং প্রচুর চা পাতা দেওয়া হয়েছে, ঠিক বলেছি না? বশির কিছুক্ষণ চুপ করে বলল, জি স্যার। তাহলে মিথ্যা কথা বললো কেন? বশির জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রশিদ সাহেব বললেন, ইউ আর এ নটি বয়, ইউ উইল নট গেট এ টয়, আমার সামনে থেকে দূর হবার হয়েছে সময়, সামনে থেকে যাও। বশির দ্রুত বের হতে গিয়ে দরজায় বাড়ি খেল। রশিদ সাহেব ডাক্তারের দিকে তাকিয়ে বললেন, ছেলেটা মিথ্যা কথা কেন বলল? আশা বলল, বুঝতে পারছি না, কোনো কারণ ছাড়াই হয়তো বলেছে। রশিদ সাহেব বললেন, কারণ ছাড়া কেউ মিথ্যা কথা বলে না, তবে প্যাথোলজিক্যাল লায়াররা বলে। সমগ্র মানব গোষ্ঠীর অতি ক্ষুদ্র অংশই প্যাথোলজিক্যাল লায়ার। বশির নামের এই ছেলেটা মিথ্যা বলার পেছনে অবশ্যই কারণ আছে, কারণটা বের করতে হবে। আশা বলল, আপনি সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করেন। রশিদ সাহেব বললেন, আমি একা না, তুমি নিজেও সবসময় কিছু না কিছু নিয়ে চিন্তা করো। ডাক্তার হিসেবে তুমি এই তথ্য নিশ্চয়ই জানো যে মানুষের হার্ট এবং ব্রেন কখনো বিশ্রাম নেয় না। হার্ট এবং ব্রেনের বিশ্রাম নেওয়ার অর্থ মৃত্যু। ঘুমের মধ্যে হার্ট যেমন কাজ করে, ব্রেনও কাজ করে। ভালো কথা, এই মাত্র তোমার ম্যাজিকের কৌশলটা আমি ধরে ফেলেছি। সত্যি? আমাকে কয়েনটা দাও, আমি দেখাচ্ছি। ট্রেনের যাত্রীদের নিয়ে আমি যখন কনশিয়াসলি চিন্তা করছিলাম, তখন আমার ব্রেইন নিজের উদ্যোগে চিন্তাভাবনা করে কৌশলটা বের করেছে। আশা একটা কয়েন দিল। রশিদ সাহেব বললেন, তোমাকে ম্যাজিকটা দেখালে তুমি মজা পাবে না, কারণ তুমি কৌশলটা জানো। এক কাজ করো, ওই মেয়েটাকে ডেকে আনো, সে মজা পাবে। 10 মিনিট পরে যাই স্যার। কেন 10 মিনিট পরে কেন যাবে? আশা বিব্রত গলায় বলল, আমার মা আমার উপর বিশেষ একটি কারণে খুবই রেগে আছেন, তার রাগ পড়ার সময় দিচ্ছি। আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে সাধারণত তার রাগ পড়ে যায়। তুমি হিসেব করে বের করেছো? না, আমার বাবা হিসেব করে বের করেছেন। মা বেশিরভাগ রাগ বাবার সঙ্গে করতেন, তো বাবার সার্ভাইভালের জন্য হিসেবটা দরকার ছিল। উনি কি করতেন? ব্যাংকার। গুড, আমরা 15 মিনিট অপেক্ষা করব। চিত্রা বসে আছে সাজেদার সামনে। চিত্রার মনে হচ্ছে ভদ্রমহিলা কিছুটা শান্ত হয়েছেন, তবে এখন তিনি ক্রমাগত কথা বলে যাচ্ছেন। কথারও আগামাথা পরিষ্কার বোঝা যাচ্ছে না। অর্থহীন কথা শুনতে চিত্রার আপত্তি নেই। ঘন্টার পর ঘন্টা লিলির অর্থহীন কথাবার্তা শুনে সে অভ্যস্ত। সমস্যা হলো, ভদ্রমহিলা তাকে বৌমা বলে সম্বোধন করছেন। চিত্রার উচিত তাকে মনে করিয়ে দেয়া যে তিনি ভুল করছেন। চিত্রার সঙ্গে এই প্রথম তার দেখা হয়েছে এবং চিত্রা তার বৌমা না। বৌমা হবার কোনো বাসনাও তার নেই। বৌমা শোনো, আমার ছেলে ইচ্ছে করে আমাকে অপমান করার জন্য মদ গিলছে। সে কী করবে তোমাকে বলি, গলা পর্যন্ত মদ গিলবে, তারপর টলতে টলতে কামড়ে ঢুকবে, তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে, তখন তো আমি তাকে ছাড়বো না। মায়ের সামনে যে তার স্ত্রীকে অপমান করে, তার মতো কোলাঙ্গার এই দুনিয়ায় জন্মায়নি। আমি সেই কোলাঙ্গারকে সহ্য করবো না, আমি খাঁবাড়ির মেয়ে। আমার দাদা আশরাফ আলীর নাম নিশ্চয়ই শুনেছ? আমি আশরাফ আলী খাঁ সাহেবের নাতনি। আশরাফ আলী খাঁ সাহেব প্রকাশ্য বাজারে থানার ডিউটি অফিসারকে কী করেছিলেন তা এখনও ইতিহাস। পুলিশের এসপি খবর পেয়ে জেলা হেডকোয়ার্টার থেকে দাঙ্গা পুলিশ নিয়ে এলেন। আমার দাদাজানের লোকজন লাঠি বৈঠ নিয়ে তৈরি। দাদাজান তার দুনলা বন্দুক বের করলেন। থমথমে অবস্থা, দাঙ্গা বেঁধে যায় এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত এসপি সাহেবের বুদ্ধিতে সমাধান হলো। এসপি সাহেব সাদা পোশাকে এসে দাদাজানের বাড়িতে ঢুকে বললেন, স্যার আমার চাচা আপনার ছাত্র ছিলেন। দাদাজান সঙ্গে সঙ্গে এসপি সাহেবকে জড়িয়ে ধরে বললেন, বাবা কেমন আছো? এসপি সাহেব বললেন, ভালো থাকবো কীভাবে, শুনেছি আমার এক অফিসার আপনার সঙ্গে বেয়াদবি করেছে। আমি এসপি, আমার অফিসারের বেয়াদবি তো আমি সহ্য করব না। দাদাজানের রাগ সঙ্গে সঙ্গে পানি। তিনি বললেন, এ কেমন কথা, অল্প বয়সের উত্তেজনা একটা বেয়াদবি করেছে, এটা কোনো ব্যাপার না, তুমি তাকে খবর দিয়ে আনো, হাত মিলাই। এখন বুঝেছ আমি কোন বংশের? চিত্রা বলল, জি বুঝেছি। সাজেদা বড় বড় করে নিঃশ্বাস ফেলে বললেন, যাও তুমি আমার ছেলেকে ডেকে আনো, আমি তাকে ক্ষমা করেছি। আমি যেমন রাখতেও পারি, ক্ষমা করতে পারি। রাত 10টা বাজে, তার নিশ্চয়ই খিদে লেগেছে, 9টা বাজতেই সে খেয়ে নেয়, ছোটোবেলার অভ্যাস। চিত্রা উঠে দাঁড়ালো। মহিলার সঙ্গে কামরা শেয়ার করার ব্যাপারটা তার এখন আর ভাল লাগছে না, তার চেয়ে অনেক ভালো বুড়োর অঙ্কের গল্প শুনে রাত কাটানো।
আশাব কামরা থেকে বের হয়েছে, তবে ঠিকমতো পা ফেলতে পারছে না, তাকে এগোতে হচ্ছে দেয়াল ধরে। চিত্রার সামনে সে খানিকটা বিব্রত। চিত্রা বলল, আপনাদের মাতাপুত্রের সমস্যায় হঠাৎ জড়িয়ে পড়েছি, ভালো লাগছে না। আশা বলল, ভালো লাগার কথা না, সমস্যা আপনি ইচ্ছে করে জড়িয়েছেন, মার সঙ্গে রুম শেয়ার করতে চেয়েছেন। মা কি তার দাদাজানের গল্প শুরু করেছেন? হ্যাঁ করেছেন, ওনার দাদাজানের গল্প সমস্যা না, সমস্যা হচ্ছে উনি মাঝে মাঝে আমাকে বৌমা ডাকছেন। আপনি নিশ্চয়ই বিয়ে করেছিলেন, আপনার মায়ের আদরের একজন বৌমা ছিল, ছিল না? জি না। চিত্রা বলল, আগে বৌমা ডাকার অভ্যাস না থাকলে হঠাৎ করে কারো মুখ দিয়ে বৌমা বের হবে না। আশা বলল, মার মুখ দিয়ে যে কোনো কিছু বের হবে, আমার মাকে আপনি চেনেন না, আমি চিনি। তিনি মানসিকভাবে সামান্য অসুস্থ, মার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আশা হাত জোর করল। চিত্রা বলল, ক্ষমা চাইতে হবে না। আশা বলল, মায়ের অসুখটা প্যারানয়ার অন্য একটা ফর্ম। প্যারানয়ার রোগী মনে করে সবাই ষড়যন্ত্র করছে তাকে মেরে ফেলার জন্য। আমার মা মনে করেন অপরিচিত যেই তার সঙ্গে কথা বলছে সেই তার পরম আত্মীয়। আপনি এখন মার কাছে আমার চেয়ে 100 গুণ বেশি প্রিয়। চিকিৎসা করাচ্ছেন না? করাচ্ছি, আপনি যদি কিছু মনে না করেন আমি রাতে আপনার মার সঙ্গে থাকবো না। আশা বলল, মার সমস্যা একটাই, কথা বলা, এছাড়া আর কোনো সমস্যা নেই। বুঝতে পারছি, আমার ভালো লাগছে না। আপনি আপনার মার কাছে যান, তিনি অপেক্ষা করছেন। আপনারা মাতাপুত্র খাওয়া দাওয়া করুন, এর মধ্যে আমাকে ডাকবেন না প্লিজ, আমি বুফে কেড়ে খাব, অর্ডার দিয়ে রেখেছি। আপনাদের মাতাপুত্রের মিলন দৃশ্য দেখার আগ্রহ আমার নেই, বিচ্ছেদ দেখার আগ্রহ আমার নেই। মা আপনাকে ছাড়া খাবেন না, ব্যবস্থা করুন যেন খায় প্লিজ। আশাকে করিডোরে দাঁড় করিয়ে রেখে চিত্রা এগিয়ে গেল, তার সত্যি অসহ্য লাগছে। মোবাইল টেলিফোনে পিং পিং শব্দ হচ্ছে, নিশ্চয়ই লিলি। এই চিত্রা, হ্যালো। হ্যালো, ফান হচ্ছে? খুব ফান হচ্ছে, ফানে ডুবে আছি, নাক পর্যন্ত ফান। বাবার একটু ধৈর্য ধর, ময়মনসিংহে জংশনে গাড়ি থামবে আর তুই চলে যাবি স্যালুনে, রানীর মতো থাকবি। একবার তো বলেছিস বারবার একই কথা শুনতে ভাল লাগে না, এত রেগে আছিস কি জন্য? এক মহিলা আমাকে বৌমা ডাকছে। সে কি, কেন? তোর চেহারা কি মহিলার অতি আদরের বৌমার মতো যে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছে, বাংলা সিনেমা? চুপ কর তো, উনি মেন্টাল পেশেন্ট। ও মাই গড, রাতে ওই মহিলার রুম আমার শেয়ার করার কথা, ভুলেও ওই কর্ম করবি না, শতহস্ত দূরে থাকিত। অর্থাৎ শতহস্ত দূরে থাকবি, নয়তো দেখা যাবে সে তোকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। উপদেশের জন্য ধন্যবাদ। ম্যাথমেটিশিয়ানের সাথে কথা হয়েছে? এখনও না। বুড়োরা তরুণী মেয়েদের সঙ্গে গল্প করতে খুব পছন্দ করে, মজার মজার গল্প বলে এরা তরুণীদের ভুলাতে চায়। তুই এক কাজ কর, বুড়োর সঙ্গে গল্প করতে করতে চলে যা, তোর জায়গায় আমি থাকলে বুড়োর সঙ্গে এমন গল্প জমাতাম, বুড়ো ভাবতো ক্যা মজা, খাবো ব্যাং ভাজা, মেয়ে তো আমার প্রেমে ডুব সাঁতার দিচ্ছে। লিলি, আমার ধারণা তুই ভাবছিস যে খুব মজার কথা বলছিস, তোর কথাবার্তায় হিউমার ঝরে পড়ছে, ব্যাপারটা সেরকম না। তুই একই ভঙ্গিতে সবার সঙ্গে কথা বলিস, তোর কথাবার্তায় সামান্যতম ভ্যারিয়েশন নেই। তোর কথায় ভয়ঙ্কর দুঃখ পেলাম, দুঃখে মরে যেতে ইচ্ছে করছে, এই দেখ মরে যাচ্ছি, 1 2 3 বলেই লিলি মোবাইল অফ করল। চিত্রা বলল, থ্যাংক গড। মন্ত্রী সাহেবের সেলুনকারে আরও একজন বলল থ্যাংক গড, সে একজন মন্ত্রী সাহেবের আদরের শ্যালিকা যমুনা। তার থ্যাংক গড বলার কারণ গান বাজনা শুরু হতে যাচ্ছে, ব্যান্ডের লম্বা চুলের ছেলে মাথা ঝাঁকিয়ে নিজেকে তৈরি করছে, সে অস্বাভাবিক চিকন গলায় বলল, শুরু করব ফিউশন ট্যাগোর দিয়ে। ব্যান্ডের সুরে রবীন্দ্রসঙ্গীত নামে এক নতুন জিনিস শুরু হয়েছে, এর মধ্যে কিছু ইংরেজি কিছু হিন্দি কথাবার্তাও আছে, মহাফিউশন যাকে বলে। অল্প সময়ে তরুণ তরুণীদের হৃদয় এই সঙ্গীত হরণ করে নিয়েছে। ব্যান্ডের পরিচালক যমুনার দিকে তাকিয়ে বলল, আপা এই গানটায় সবাইকে অংশ নিতে হবে। যমুনা বলল, কীভাবে অংশ নিব, আমি তো গান জানি না। গান জানতে হবে না, গানের মাঝখানে যতবার আমি হাততালি দিব ততবার আপনারা সবাই বলবেন ঠেকাই মাথা, হাতের ইশারা না করা পর্যন্ত ঠেকাই মাথা বলতেই থাকবেন, শূন্যের চিন্তা করবেন না, যেভাবে বলতে চান বলবেন। যমুনা আনন্দিত চোখে স্বামীর দিকে তাকিয়ে বলল, কী মজা, এই মজা না? যমুনার স্বামী বলল, মজা বলেই তো মনে হচ্ছে। যমুনা তার বোনের দিকে তাকিয়ে বলল, দুলাভাই জয়েন করবে না? সুরমা বললেন, ওর শরীরটা খারাপ, ওই যে অ্যাসিডিটির প্রবলেম। যমুনা বলল, কয়েকবার ঠেকাই মাথা করলে অ্যাসিডিটি ঠিক হয়ে যেত। সুরমা বলল, তোরা শুরু কর, আমি ওকে নিয়ে আসবো। সঙ্গীত শুরু হয়েছে এবং জমে গেছে, ঠেকাই মাথা সুপারহিট হয়েছে। যমুনা আনন্দের স্বামীর গায়ে বারবার গুড়িয়ে পড়ছে। আনন্দের তুঙ্গ মুহূর্তে সেলুনকারের বাতি নিভে গেল, বগি ডুবে গেল অন্ধকারে।
সুরমা পা টিপে স্বামীর কাছে গিয়ে বলল, এই বাতি নিভে গেছে তো। খায় সাহেব বললেন, দেখতে পাচ্ছি, আমি অন্ধ না। সুরমা বললেন, ট্রেনের লোকজন তো কেউ আসছে না, মোমবাতি চার্জার কিছু দেবে না? না দিলে আমি কি করব, আমার হাতে কি ক্ষমতা আছে? সুরমা বললেন, রেখে জেনে গেছে, জানতেও পারে। আমি কিন্তু যমুনাকে কিছু বলিনি, ওদের ট্রিপটা নষ্ট করে লাভ কি? একসময় যেহেতু জানবে এখনই বলে দাও। যমুনা এগিয়ে আসছে, তার হাতে মোবাইল। সে মোবাইল অন করে তার আলোয় সাবধানে এগুচ্ছে। দুলা ভাই, বলো, শুনছি। ট্রেনের প্রতিটি কামরায় লাইট আছে, শুধু আমাদেরটাই নেই, আমরা অন্ধকারে বসে আছি, তাই নাকি? হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে আসুন। খোঁজ নিতে হবে না, তুমি বলছো এই যথেষ্ট। মনে হয় ইলেকট্রিক্যাল কানেকশনে কোনো ঝামেলা হয়েছে। কানেকশনে ঝামেলা হলে রেলের লোকজন ছোটাছুটি করবে না? এরা এসে সমস্যাকে জানাবে না? দুলা ভাই, আপনি এক্ষুনি রেলমন্ত্রীকে টেলিফোন করুন, এদের সবাই যেন সাসপেন্ড হয়। মন্ত্রীর সেলুন কার্ড যাচ্ছে, সেখানে ইলেকট্রিসিটি নেই, ওদের কোনো গরজ নেই, এরা ভেবেছে কি? খায় সাহেব বললেন, ব্যবস্থা হবে, তোমরা গান বাজনা করতে থাকো। অন্ধকারে কি গান বাজনা? অন্ধকারের গানে অন্য মজা আছে, তোমরা শুরু করো, আমি দেখছি কি করা যায়। গান আবার শুরু হয়েছে, খায় সাহেব সিগারেট ধরিয়েছেন, সুরমা বসে আছেন স্বামীর পাশে। অন্যদিন সিগারেট ধরানো নিয়ে নানা কথাবার্তা বলতেন, আজ চুপচাপ। খায় সাহেব বললেন, কিছু বলবে? সুরমা বলল, আমার মন কু ডাকছে। খায় সাহেব বিরক্ত গলায় বললেন, যা হবার তা তো হয়ে গেছে, আর কি কু ডাক? সুরমা বললেন, সেলুনকারের বাতি নিভিয়ে দেওয়াটা ইচ্ছাকৃত নয় তো? সব কামরায় বাতি জ্বলছে, সেলুনকারে বাতি নেই, এতক্ষণ হয়ে গেল, একজন কেউ খোঁজ নিতে আসছে না। খায় সাহেব কিছু বললেন না। সুরমা বললেন, কান ধরে উঠবোস করিয়েছি এটার জন্য কিছু না তো, সবাই মিলে ঠিক করেছে আমাদের শিক্ষা দিবে। হতে পারে, বাংলাদেশের মানুষ শিক্ষা দিতে পছন্দ করে। আমার ভয় লাগছে। ভয় লাগাটাই স্বাভাবিক, এদেশের অনেক মন্ত্রী মন্ত্রিত্ব চলে যাবার পর পাবলিকের হাতে মার খেয়েছে। মন্ত্রিত্ব যাবার পর না, পার্টি ক্ষমতা থেকে যাবার পর কেউ কেউ হয়তো ইনসাল্টেড হয়েছে। তোমার পার্টি তো এখন ক্ষমতায়। ক্ষমতায় থাকলেও আমি পার্টির গুড বুকে নেই, সবাই জানবে আমাকে লাথি দিলে পার্টি এখন কিছু বলবে না, বরং খুশি হবে। আর আমি লাথি খাচ্ছি এই দৃশ্য দেখলে অনেক নেতাকর্মী খুশি হবে। একজনকে কি পাঠাবো, রেলের যে কাউকে ডেকে আনবে? তুমি কথা বলো, কথা বলে ঠিক করো, কথা বলে মানুষকে ভোলাতে তুমি তো ওস্তাদ। কাকে পাঠাবে? বদ্রুলকে পাঠাই, চালাক চতুর আছে। বদ্রুলটা কে? ওই যে ভিডিও করে ছেলেটা। পাঠাও, তবে আমার ধারণা ওকে মেরে তক্তা বানাবে। সুরমা ভীত গলায় বললেন, ওকে মেরে তক্তা বানাবে কেন? নানান কায়দায় কানে ধরে উঠবসের ভিডিও করেছে, ওকে ছাড়বে কেন? আমি হলে তো মারতাম। মারতে? অবশ্যই। তুমি আর কি করতে? চেষ্টা করতাম এই অপমান যে মহিলা আমাকে করেছেন সবার সামনে তার গালে একটা থাপ্পড় বসাতে। তাহলে কি বদ্রুলকে পাঠাবো না? পাঠাও, টেস্ট কেস হিসেবে পাঠাও, মার খেয়ে ফেরে কিনা দেখি। সুরমা ভীত গলায় বলল, তোমার সঙ্গে রিভলভার আছে না? আছে, গুলি মাত্র ছয়টা, সিন্ধুতে বিন্দু। তুমি তো গুলি করতে যাচ্ছ না, অস্ত্র হাতে থাকাটাই ভরসা। খায় সাহেব বললেন, মাঝে মাঝে অস্ত্র থাকলে সমস্যা, নিজের অস্ত্রে নিজে বধ। টান দিয়ে রিভলভার নিই, সেই রিভলভারে গুলি। সুরমা বললেন, আজে বাজে কথা বলছো কেন? ভালো ভালো কথা মুখ দিয়ে বেরোচ্ছে না। খায় সাহেব মোবাইল টেলিফোন বের করে বোতাম টিপতে শুরু করলেন। সুরমা বললেন, কাকে টেলিফোন করো? খায় সাহেব তিক্ত গলায় বললেন, তোমাকে বলতে হবে কেন, কাকে টেলিফোন করছি জানার তোমার প্রয়োজনটা কি? জানলে অসুবিধে কি? অসুবিধা আছে, সব ইনফরমেশন সবার জন্য না। আমি তোমার স্ত্রী। খায় সাহেব বললেন, তুমি আমার সামনে থেকে যাও, ক্রমাগত বিরক্ত করে যাচ্ছ, আমার 40 গজের ভেতরে যেন তোমাকে না দেখি। সুরমা হতভম্ব গলায় বললেন, যদি না যাই তাহলে কি করবে, মারবে? খায় সাহেব বললেন, হ্যাঁ মারবো, তোমার বোন আর ওই বোনের স্বামী বান্দরটার সামনে কষে চড় মারব, অন্ধকার হলে ওরা দেখতে পাবে। সুরমা কাঁদো কাঁদো গলায় বললেন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, বান্দর বলছো কাকে? খায় সাহেব বিকট শব্দে ধমক দিলেন, গেট লস্ট ইউ পিগ। গান থেমে গেল, সবাই সুরমার দিকে তাকিয়ে আছে। যমুনা ভীত গলায় বলল, আপা কি হয়েছে? সুরমা স্বাভাবিক গলায় বলল, তোর দোলা ভাই টেলিফোনে কাকে যেন ধমকাচ্ছে, ভিডিওর বদ্রুল কোথায়, আমার কাছে আসতে বলতো। সুরমা এগিয়ে গেলেন গানের দলের কাছে, তিনি এলোমেলো ভঙ্গিতে পা ফেলছেন,
নিজেকে দ্রুত সামলাতে চেষ্টা করছেন। এখনও সামলাতে পারেননি, তবে পারবেন। আবুল খায়ের খান টেলিফোন করেছেন পূর্তমন্ত্রীকে। রিং হচ্ছে, কেউ টেলিফোন ধরছে না। রিং হতে হতে টেলিফোন থেমে গেল। একটা সময় ছিল দ্বিতীয় রিং শেষ হওয়ার আগেই পূর্তমন্ত্রী বলতেন, গ্রেট খায়ের ভাই, কি ব্যাপার, বান্দা হাজির। এখন সময় ভিন্ন, খায়ের ভাইয়ের গ্রেটনেস বলতে কিছু নেই, তার টেলিফোন ধরতে হবে না। আবুল খায়ের আবার টেলিফোন করলেন, তার মাথায় রক্ত উঠে গেছে। তিনি ঠিক করেছেন টেলিফোন করেই যাবেন, ব্যাটা যতক্ষণ না ধরবে ততক্ষণই টেলিফোন বাজতে থাকবে। শালার বাচ্চা শালা। ভিডিওম্যান বদরুল ফুরফুরে মেজাজে এগুচ্ছে, তার হাতে ভিডিও ক্যামেরা না থাকায় হাত খালি খালি লাগছে, শরীর ভার শূন্য, মনে হচ্ছে অফিস শেষ হয়েছে এখন তার ছুটি। ভিডিও ক্যামেরা হাত থাকা মানে অফিস, এক একজনের অফিস এক এক রকম। কবির অফিস তাদের কাঁধের ঝোলায়, ভিডিওম্যানের অফিস ভিডিও ক্যামেরায়, আর লেখকের অফিস তার মাথায়। সেলুনকার পার হয়ে সে ঢুকলো ডায়নামো ঘরে, বিকট সব যন্ত্রপাতি, শস্য শব্দ হচ্ছে, তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি, বিভিন্ন কামরায় চলে যাচ্ছে, শুধু তাদের কামরাতেই আলো নেই। কিছুদূর এগুতেই রেলের কিছু লোকজন দেখা গেল, গোল হয়ে বসে চা খাচ্ছে। ক্রিমিনালটাকে দেখা যাচ্ছে না, সবাই অপরিচিত। বদরুল বলল, হ্যালো, আপনার রেলের লোক? সবাই একসঙ্গে তাকালো, কেউ জবাব দিল না। বদরুল কঠিন গলায় বলল, মন্ত্রী মহোদয় আমাকে পাঠিয়েছেন, উনি জানতে চেয়েছেন সেলুনকার অন্ধকার কেন, অলরেডি রেলের বড় বড় অফিসারের কাছে টেলিফোন চলে গেছে। দলের একজন গোলমুখ, গোফ আছে, বডি বিল্ডারের মতো চেহারা, চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপনি কে? বদরুল বলল, আমি কে তা দিয়ে আপনার প্রয়োজন কি, ধরে নিন আমি মন্ত্রী মহোদয়ের পিএস। আপনার নাম বলেন, আপনাকে নাম বলতে যাব কেন? বদরুলের কথা শুনে সেই লোক চায়ের কাপ মেঝেতে রেখে শান্ত ভঙ্গিতে উঠে এলো। বদরুল কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড শব্দে চড় বসালো, বদরুল ছিটকে পেছনের বেঞ্চে পড়ে গেল। বসে থাকা সবাই শব্দ করে হেসে উঠল। বডি বিল্ডার টাইপ লোকটা প্রশ্ন করলো, এখন প্রশ্ন করলে জবাব দিবে, দেরি বেরি করবে না। তোর নাম কি? বদরুলের কপাল ফেটে গেছে, টপটপ করে রক্ত পড়ছে, সে কপালের রক্ত মুছে হতভম্ব গলায় বলল, এইসব কি, আপনারা সবাই আন্ডার অ্যারেস্ট, এক্ষুনি রেল পুলিশ আসবে, সবাইকে ডিটেনশনে যেতে হবে। এই হারামির পুত, যা জিজ্ঞেস করবো জবাব দিবি, তোর নাম কি? বদরুল। তুই করস কি? আমি ভিডিও ম্যান, ভিডিও করি। সবুরের ভিডিও তুই করছস, এইবার তোর ভিডিও করা হবে। এই তোমরা হারামি বাচ্চাটার জামা কাপড় খুলে ফেলে ন্যাংটা করে ফেলো, ন্যাংটা ভিডিও হবে। বদরুল চেঁচিয়ে বলল, কি বলেন, এরে পুরা ন্যাংটা করে ফেরত পাঠাও, তারা বুঝুক ঘটনা কি। আমি মন্ত্রী মহোদয়ের লোক, রাখবে একটা মন্ত্রী মহোদয়, তোর মন্ত্রীর পাশায় এখন বাস, সে আর মন্ত্রী নাই, তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে, তোকে ন্যাংটা করে ছাড়ব। তুই তোর মন্ত্রীকে বলবি সবুরকে যে কান ধরে উঠবোস করাইছে তাকেও কান ধরে উঠবোস করতে হবে, তোকে ন্যাংটা অবস্থায় দেখলে তারা বুঝবে খবর ভালো না, আমরা মানুষ খারাপ। বদরুল বুঝতেই পারেনি তাকে সত্যি সত্যি নগ্ন করে ফেলা হবে, সে হা হয়ে গেল। দাঁড়িয়ে থাকবি না, যা, মন্ত্রী মহোদয় তোকে যেন ঠিক মতো দেখতে পায় সেজন্য কিছুক্ষণের জন্য সেলুনকারে কারেন্ট দেওয়া হবে, এখন তুই রওনা হও। ন্যাংটা হাত দিয়ে ঢাকাঢাকি করার চেষ্টা করবি না, চেষ্টা করলে হাত কাইটটা ফেলাই দেবো। বদরুল কাতর গলায় বলল, আমি এইভাবে যেতে পারবো না ভাই, আমি আপনাদের পায়ে ধরি। পায়ে ধরে লাভ নেই, তুই রওনা দে, এখন রওনা না দিলে তোকে কী করা হবে সেটা কানে কানে বলবো, আর তুই সঙ্গে সঙ্গে রওনা দিবি, দৌড়ায় যাবি। সবাই হাসছে, বদরুল আতঙ্কে জমে গেল, ব্যাপারটা সত্যি সত্যি ঘটছে নাকি ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন তা সে বুঝতে পারছে না। বডি বিল্ডার উঁচু গলায় কাউকে বলল, সেলুনকারে কারেন্ট দাও। একজন কি একটা হাতলের চাপ দিল, সেলুনকারে বাতি জ্বলে উঠছে, একসঙ্গে সবাই হৈ হৈ করে উঠল। যমুনা হাততালি দিচ্ছে, যমুনার দেখা দেখে অন্যরাও হাততালি দিচ্ছে। ব্যান্ডের একজন অতি দ্রুত ড্রামে কয়েকটা বাড়ি দিল, বিপুল হাততালির ভেতর বদরুল ঢুকল। সেলুনকারে হঠাৎ যেন বজ্রপাত হল। আশাব মার পাশে বসে আছে সাজেদা শান্ত, দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেও কেঁদে বুক ভাসিয়েছেন। তিনি হটপট খুলে খাবার বের করছেন, পেপার প্লেট, ন্যাপকিন সব বের হয়েছে, আচারের কোটা, কাঁচামরিচ, আয়োজনে কোনো খুঁত নেই, একটা কাসুন্দির শিশুও দেখা যাচ্ছে। সাজেদা বলল, বৌমা আবার কোথায় গেল, ঘরের বউ হুটহাট করে বেড়াতে যাওয়া আমার পছন্দ না, ডেকে আন। আশাব বলল, মা তুমি বৌমা পেলে কোথায়,
চিত্রাই ট্রেনের একজন যাত্রী, কিছুক্ষণ আগে তোমার সাথে তার পরিচয় হয়েছে। আমার সঙ্গে ফাইজলামি করবে না, তোকে যা বলছি তাই কর, বোবাকে ডেকে নিয়ে আয়। মা, তুমি সত্যিই ভাবছো সে তোমার বৌমা, নাকি ইচ্ছে করে নাটক করছো? সাজেদা বলল, তোর এত বড় সাহস, তুই এইভাবে আমার সঙ্গে কথা বলছিস? আমি আমার বৌমাকে চিনব না। মা, তোমাকে দুটো ট্যাবলেট দিচ্ছি, ট্যাবলেট খেয়ে শুয়ে পড়ো, তোমার ঘুম দরকার। আমার সঙ্গে ডাক্তারি ফলাচ্ছিস? ফেল করা ডাক্তার? ফেল করা ডাক্তার মানে? নকল করে ধরা পড়লি মনে নেই, প্রিন্সিপাল তোকে বের করে দিল। মা, তুমি সব কি বলছো? তুই আমাকে দিয়ে প্রিন্সিপালের পায়ে ধরালি, একজন মানুষের সামনে কতটা নিচু তুই আমাকে করলি, বদমাস ছেলে। মা, তোমার অবস্থা তো খুবই কাহিল, কি গল্প খাচ্ছ? এরকম গল্প তোমার মাথায় আসছে কেন? আমি দুটো সাবজেক্টে হায়েস্ট পাওয়া, গোল্ড মেডেল পাওয়া তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম, মনে নেই? মনে আছে। তাহলে এসব কি বলছো? আর বলবো না। মাথা কি ঠিক হয়েছে? হ্যাঁ কর, মুখে ভাত দিয়ে দিই। আশা হা করল। সাজেদা ছেলের মুখে ভাত তুলে দিতে দিতে বললেন, আজ তুই আমার হাতে খাবি, তোর হাত নোংরা করার দরকার নেই। আশা কিছু বলল না। সাজেদা বলল, তুই মাঝে মাঝে এমন গাধার মতো কাজ করিস। গাধার মতো কাজ কি করলাম? বৌমাকে নিয়ে প্রথম যাচ্ছিস, তোরা দুজন যাবে এক কামরে, আমি যাবো আলাদা। না, তিনজন একসাথে যাচ্ছি, বেচারি মনটা তো এই জন্যই খারাপ করেছে, একটু পরপর তোর খুঁজে যাচ্ছে। ওর মনের ভাব আমি পরিষ্কার বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালো। মা, আমাকে আর খাইয়ে দিতে হবে না, যথেষ্ট হয়েছে, এখন তুমি খাও। তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? বৌমাকে রেখে আমি খেয়ে ফেলে সে কী মনে করবে? বাপ নেই, মা নেই, একটা মেয়ে স্নেহের কাঙাল। আশা বিড়বিড় করে বলল, মহাবিপদ। সাজেদা বললেন, খাওয়া শেষ করে তুই বৌমাকে খুঁজে আনবি, আমি কামরা ছেড়ে দিব, তোরা দুজন এখানে ঘুমাবি, আদর ভালোবাসা করতে চাইলে করবি, হুট করে আমি তোদের কামরায় ঢুকবো এমনটা ভুলেও মনে করিস না। এই বুদ্ধি আমার আছে। অবশ্যই সেই বুদ্ধি তোমার আছে। ভাত চাবাচ্ছিস না কেন? মুখে দিচ্ছি আর কোত করে গিলে ফেলছিস? ভালো করে চাওয়াতে হবে না? আচার খাবি? একটু আচার দি। আশা বিড়বিড় করে বলল, ও গড, ও গড। চিত্রা রশিদ সাহেবের পাশে বসে আছে, তার চোখ উজ্জ্বল, সে আগ্রহ নিয়ে কথা শুনছে। বিজ্ঞানের অতি জটিল সব বিষয় এই মানুষ এত সহজে কিভাবে বলছে সে বুঝতে পারছে না। তার কাছে এখন মনে হচ্ছে পৃথিবীতে জটিল বলে কিছু নেই। রশিদ সাহেব বললেন, মা আমাকে তুমি বলো, একটা আপেল থ্রি ডাইমেনশনাল বডি না? এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে না? চিত্রা বলল, জি অবশ্যই। রশিদ সাহেব বললেন, আপেলের খোসাটা কিন্তু টু ডাইমেনশনাল, আপেলের খোসা শুধু দৈর্ঘ্য এবং প্রস্থ আছে। জি চাচা। রশিদ সাহেব বললেন, তুমি কি এখন বুঝতে পারছো একটি থ্রি ডাইমেনশনাল বস্তুকে একটি টু ডাইমেনশনাল বস্তু ঘিরে রেখেছে? জি। এটা যে সম্ভব তা নিশ্চয়ই বুঝতে পারছো? পারছি। রশিদ সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, একই লজিকে আমি যদি বলি থ্রি ডাইমেনশন কোনো বস্তু দিয়ে ফোর ডাইমেনশনাল জগৎ আটকে রাখা যায় তাহলে কি বিশ্বাস করবে? চিত্রা চিন্তিত গলায় বলল, বিশ্বাস করাই তো উচিত। রশিদ সাহেব বললেন, তোমার কাছে যদি কোনো কিছু অস্পষ্ট মনে হয় আমাকে বলবে, বিজ্ঞান অস্পষ্টতা পছন্দ করে না, যদিও হায়ার সায়েন্স পুরোটাই অস্পষ্ট। কেন? হায়ার সায়েন্স বিগ ব্যাংয়ের আগে কী হচ্ছে সেটা বলতে পারছে না, সময় কী বলতে পারছে না, অতীত এবং ভবিষ্যৎ কী বলতে পারছে না। হায়ার সায়েন্স হঠাৎ বলছে হলোগ্রাফিক ইউনিভার্সিটির কথা। হলোগ্রাফিক ইউনিভার্সিটির নাম শুনেছ? না। বলবো? অবশ্যই বলবেন, মূল ডিসকাশন থেকে কিন্তু আমি সরে যাব। মূল ডিসকাশনে পরে যাবেন, হলোগ্রাফিক ইউনিভার্সটা কি আগে সেটা বলুন। রশিদ সাহেব বললেন, এই হাইপোথিসিসে বিশ্ব ব্রহ্মাণ্ড একটা হলোগ্রাম ছাড়া আর কিছুই না। খোলা দরজায় বশির মাথা বের করে বলল, বিরাট এক সমস্যা হয়েছে আপা, আপনি কি ডাক্তার? চিত্রা বলল, না তো, আশাব সাহেব ডাক্তার। বশির বলল, একজন মহিলা ডাক্তার দরকার, 5 নম্বর ক্যাবিনে এক মহিলার ডেলিভারি পেইন শুরু হয়েছে, ওনার হাজব্যান্ড মাওলানা, উনি লেডি ডাক্তার ছাড়া স্ত্রীকে দেখাবেন না, আমি পুরো ট্রেন খুঁজে এসেছি, কোনো লেডি ডাক্তার নেই। রশিদ সাহেব বললেন, ডাক্তারের আবার পুরুষ মহিলা কী? ডাক্তার হলো ডাক্তার, আমি মাওলানার সঙ্গে কথা বলি, ওনাকে বুঝিয়ে বলি। বশির বলল, উনি বোঝমানা লোক না স্যার, কঠিন মাওলানা। রশিদ সাহেব বললেন, নিশ্চয়ই কেউ তাকে ঠিক মতো লজিক দিতে পারেনি, মানুষ এমনভাবে তৈরি যে তাকে লজিকের কাছে হার মানতেই হবে, উনি যেমন কঠিন মাওলানা আমিও তেমন কঠিন তার্কিক।
বশির বললেন, আপনার কথা ওনাকে বলে দেখি উনি কথা শুনতে রাজি হন কি না। রশিদ সাহেব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ইন্টারমিডিয়েট কারো প্রয়োজন দেখছি না, আমি সরাসরি কথা বলবো, তুমি আমাকে নিয়ে চলো। চিত্রা বলল, চাচা আমি আসি, আপনার লজিক শুনব। রশিদ সাহেব বললেন, এসো। মাওলানা কামরার বাইরে দাঁড়িয়ে আছে, তার কপালে ঘাম, তবে চোখ মুখ কঠিন। তার একটা হাত পাঞ্জাবির পকেটে ঢোকানো, মনে হচ্ছে ওই হাতে তসবি। কেবিনের দরজা বন্ধ, নারী কণ্ঠের কাতরানি শোনা যাচ্ছে। রশিদউদ্দিন এগিয়ে গেলেন, চিত্রা গেল তার পিছু পিছু। মাওলানা ভুরু কুচকে তাকালেন। রশিদ সাহেব বললেন, আসসালামু আলাইকুম। মাওলানা শীতল গলায় বললেন, ওয়ালাইকুম আসসালাম। রশিদউদ্দিন বললেন, আপনার স্ত্রীর লেবার পেইন শুরু হয়েছে বলে শুনলাম, এটা কি আপনাদের প্রথম সন্তান? জি। ছেলে না মেয়ে? কী করে বলবো, সন্তান তো এখনও হয় নাই। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে আগে ভাগে জানার ব্যবস্থা আছে। মাওলানা বললেন, আল্লাপাক যদি চাইতেন আমরা আগে ভাগে জানি, তাহলে মেয়েদের পেটের চামড়া কাঁচের মতো করে দিতেন, আমরা পেটের ভেতর সন্তান দেখতে পেতাম। রশিদউদ্দিন বললেন, আল্লাপাক মানুষকে ক্ষমতা দিয়েছেন যেন সে অজানাকে জানতে পারে, সুরা আল ইমরানে আছে। মাওলানা বললেন, জনাব আমি আপনার সঙ্গে তর্কে যাব না, আমি বুঝতে পারছি আপনি তর্কে আমাকে পরাস্ত করার আনন্দ পেতে চান, আনন্দ আপনাকে দিলাম, আগেই পরাজয় মানলাম। রশিদউদ্দিন বললেন, একজন পুরুষ ডাক্তার আমাদের সঙ্গে আছেন, আমি আমার স্ত্রীর পর্দা নষ্ট করব না, কোনো পুরুষ ডাক্তার তাকে দেখাবো না। আপনার সিদ্ধান্তের কারণে আপনার স্ত্রী বা সন্তানের সমূহ ক্ষতি কিন্তু হতে পারে, দুর্ঘটনা ঘটে তারা তো মারাও যেতে পারে। যদি মারা যায় তাহলে বুঝব আল্লাপাক তাদের আয়ুদান নাই। জনাব আপনার সঙ্গে আর বাক্যালাপ করব না, বস্তাকে নেবেন না, আমার মন অস্থির, তর্ক করার মতো অবস্থায় আমি নেই। মাওলানা কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকে শব্দ করে দরজা বন্ধ করে দিলেন। চিত্রা বলল, চাচাজি উনি তো কোনো লজিকই শুনবেন না। রশিদউদ্দিন বললেন, এরকম হয়, এই মাওলানা নিশ্চয় লজিকের কারণে অনেকবার আহত হয়েছেন, যে কারণে নিজেকে গুটিয়ে নিয়েছেন। বড় বড় বিজ্ঞানীদের মধ্যেও এই জিনিস দেখা যায়, অন্য বিজ্ঞানীদের লজিক যাতে শুনতে না হয় সেজন্য তারা নিজের নিজের লজিক থেকে সরে যান। চিত্রা বলল, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকব? রশিদউদ্দিন বললেন, আমি দাঁড়িয়ে থাকবো, মাওলানা আবার যখন বের হবেন তাকে ধরব। ভালো কথা, তোমার কাছে কি কোনো কয়েন আছে? কেন বলুন তো, তোমাকে একটা ম্যাজিক দেখাবো। এখন দেখাবেন এইখানে? ওয়াই নট? চিত্রা হ্যান্ডব্যাগ খুঁজে কোনো কয়েন পেল না। রশিদউদ্দিন বললেন, কারো কাছ থেকে খুঁজে একটা কয়েন নিয়ে এসে তো। বিস্মিত চিত্রা কয়েনের খুঁজে বের হলো। মানুষটা কি পাগল, এই অবস্থায় কেউ ম্যাজিক দেখানোর জন্য কয়েন খোঁজে? বেশিরভাগ বিখ্যাত মানুষ অ্যাকসেন্ট্রিক, এই অ্যাকসেন্ট্রিসিটির কতটা সত্যি আর কতটা ভান, আমি আর দশটা স্বাভাবিক মানুষের মতো না, আমি আলাদা অন্যরকম, এই ধারণা বিখ্যাত মানুষরাই দিতে চেষ্টা করেন। সাধারণ মানুষদের এইসব নিয়ে মাথা ব্যথা নেই, আমি যে আমি তাই, টেক মি অর লিভ মি। চিত্রা, চিত্রা থমকে দাঁড়ালো। ডাক্তার আশাব, তার মুখ চিন্তিত, চিত্রা বিস্মিত। এই ভদ্রলোক এত সহজে তাকে চিত্রা ডাকছে যেন সে তার ঘরের কেউ। আশা বলল, আমার মায়ের মাথা পুরোপুরি গেছে, ব্রেনের নিউরোনাল কানেকশনের 40% মনে হয় অফ হয়ে গেছে, পরিচিত জগৎ সম্পর্কে যেখানে ইনফরমেশন থাকে সেখানে একটা হ্যাভক হয়ে গেছে। আপনাকে চিনতে পারছেন না? আমাকে এখনও চিনতে পারছেন, তবে কিছুক্ষণ পর মনে হয় চিনতে পারবেন না। কিছু মনে করবেন না, আপনাকে কিন্তু খুশি খুশি লাগছে। ঠিক ধরেছেন, বিচিত্র কারণে আমি ফান পাচ্ছি, কেন পাচ্ছি আমি নিজেও জানি না। আমি জানি। আপনি কিভাবে জানবেন? চিত্রা কঠিন গলায় বলল, আপনার মা আমাকে বোমা বোমা ডাকছেন, এই বিষয়টাতে আপনি ফান পাচ্ছেন। যে কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনা করতে ছেলেরা ভালোবাসে এবং ফান পায়। আর মেয়েরা কিসে ফান পায়? মেয়েরা বিয়ের আগে কোনো পুরুষকেই স্বামী ভেবে ফান পায় না, তার প্রেমিককেও সে বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত স্বামী ভাবে না। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি আপনি যুক্তি খোঁজার চেষ্টা করছেন, আপনার সঙ্গে কথা কাটাকাটি খেলার শখ এই মুহূর্তে হচ্ছে না। আপনার কাছে যদি কয়েন থাকে আমাকে একটা কয়েন দিন। কয়েন দিয়ে কী করবেন? ম্যাজিক দেখব, রশিদ সাহেব ম্যাজিক দেখাবেন। আশাব কয়েন বের করতে করতে ক্ষীণ স্বরে বললেন, আমার মা আপনাকে ছাড়া ডিনার করবেন না। চিত্রা বলল, না করলে নাই, একজন অসুস্থ মানুষ তার দিকটা দেখবেন না? আমি অসুস্থ। রশিদ সাহেব কয়েন হাতে নিতে নিতে বললেন, চিত্রা মন দিয়ে দেখো কি করছি, কয়েনটা কোন হাতে? ডান হাতে। এখন কোন হাতে নিয়েছি? বাম হাতে।
রশিদ সাহেব বাম হাত খুলে দেখালেন যে বাম হাত শূন্য। চিত্রা বলল, কয়েনটা ডান হাতে আছে, আপনি ভঙ্গি করেছেন যে কয়েনটা বাম হাতে নিয়েছেন, আসলে নেননি। তোমার ধারণা কয়েনটা ডান হাতে? জি। রশিদ সাহেব ডান হাত খুলে দেখালেন, সেখানে কয়েন নেই, দুই হাতের কোথাও নেই, দুটো হাতই খালি। চিত্রা বলল, কয়েন গেল কোথায়? রশিদ সাহেব বললেন, আমারও তো একই প্রশ্ন, কয়েন গেল কোথায়? এরকম জলজন্ত একটা বস্তু তো উধাও হয়ে যেতে পারে না, তাই না? চিত্রা হ্যাঁ সূচক মাথা নাড়ল। কয়েন অদৃশ্য করার খেলা সে আগে অনেকবার দেখেছে, কিন্তু এরকম কখন দেখেনি। রশিদ সাহেব বললেন, কয়েন ভ্যানিশের ম্যাজিকটা শেখায় আমার একটা বড় লাভ হয়েছে, পদার্থবিদ বন্ধুদের খেলাটা দেখাতে পারবো, তারা সম্পূর্ণ ভিন্ন কারণে মজা পাবে। ভিন্ন কারণটা শুনবে? শুনবো। আগ্রহ নিয়ে শুনবে নাকি শুনতে হয় বলে শুনবে? আগ্রহ নিয়ে শুনবো চাচা, আমি নিজেও ফিজিক্সের ছাত্রী। রশিদ সাহেব বললেন, পদার্থবিদ্যা জগৎ সম্পর্কে হাইপোথিসিস, জগতের নিয়ম সম্পর্কে হাইপোথিসিস এসব দাঁড় করান, বিপুল উৎসাহে তারা অগ্রসর হন, ম্যাথমেটিক্যাল মডেল তৈরি হয়, তখন আমাদের ডাক পড়ে, কারণ বেশিরভাগ পদার্থবিদ অঙ্কে দুর্বল। তোমাদের আইনস্টাইনের ক্ষেত্রেও কিন্তু কথাটা সত্যি। যাই হোক, মূল কথায় ফিরে যায়, মনে করো একজন পদার্থবিদ একটি সূত্র দাঁড় করালেন, ওয়াই ইকুয়াল টু বিসি প্লাস এম প্লাস এন স্কোয়ার। ওয়াই হলো বি, সি, এম এবং এন এর একটা ফাংশন। সব ঠিকঠাক মতো চলছে, হঠাৎ একসময় নজর আসবে এম অদৃশ্য। শুরুতে এম ছাড়া সূত্র কাজ করছে না, মাঝখানে এম থাকলে সূত্র কাজ করছে না। বুঝতে পারছো কি বলছি? বুঝতে পারছি। রশিদ সাহেব বললেন, তোমার কাছে কি মনে হচ্ছে না গড পদার্থবিদ্যের সামান্য ম্যাজিক দেখালেন, হঠাৎ এম অদৃশ্য করে দিলেন? মনে হচ্ছে। আরেকটা জিনিস কি মনে হচ্ছে, যে গড এমকে অদৃশ্য করে দেননি, লুকিয়ে রেখেছেন, এমন একটা সাধারণ জায়গায় লুকিয়েছেন যে আমাদের চোখে পড়ছে না? চিত্রা বলল, আপনি শিক্ষক হিসেবে নিশ্চয়ই খুব ভালো। রশিদ সাহেব বললেন, না খুব ভালো না, মোটামুটি ভালো। তুমি কি মাওলানা সাহেব স্ত্রীর কাতরানি শুনতে পাচ্ছ? পাচ্ছি। খুব খারাপ লাগছে না? লাগছে। অঙ্ক হচ্ছে যুক্তি, আমি অঙ্কের জায়ান্ট, সেই আমি যদি মাওলানা সাহেবকে যুক্তিতে পরাস্ত করতে না পারি, তাহলে শিক্ষক হিসেবে আমি দুর্বল শিক্ষক। চিত্রা বলল, উনাকে তো যুক্তি শুনতে হবে, যুক্তি না শুনলে আপনি তাকে পরাস্ত করবেন কিভাবে? রশিদ সাহেব বললেন, ছাত্র আমার কথাই শুনতে চাচ্ছে না, এটাও কি শিক্ষক হিসেবে আমার ব্যর্থতা না? চিত্রা বলল, উনি তো আপনার ছাত্র না। রশিদ সাহেব বললেন, একজন শিক্ষকের কাছে সবাই ছাত্র। মাওলানা সাহেবের স্ত্রী আফিয়ার 35 সপ্তাহ চলছে, শিশু 40 সপ্তাহ মায়ের পেটে থেকে বড় হবে, এই 40 সপ্তাহ সে তার জগতে নিজের মতো বড় হবে, শেষে তৈরি হবে তার ফুসফুস। ফুসফুস তৈরি হয়ে যাওয়ার পর শিশু সিগন্যাল পাঠাবে মায়ের শরীরে, আমি এখন তৈরি, পৃথিবী দেখব, আমাকে বন্দিদশা থেকে মুক্তি দাও, মায়ের শরীর ব্যবস্থা নেবে। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে, সময়ের আগেই শিশু বন্দিদশা থেকে মুক্তি চাচ্ছে। আফিয়া বলল, পানি ভাঙছে, পানি। মাওলানা বললেন, আল্লাহর নাম নাও। আফিয়া বলল, ডাক্তার লাগবে, ডাক্তার। মাওলানা বললেন, আমি খোঁজ নিয়েছি, ট্রেনে লেডি ডাক্তার নেই, আমি মরে যাব নাকি? আহারে, চিৎকার করছো কেন? মেয়েদের গলার স্বর বাইরের পুরুষে শোনা ঠিক না, পর্দার বোর খেলাফ হয়। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, মরে গেলাম, আমি মরে গেলাম মা গো। মাওলানা বিরক্ত গলায় বললেন, আল্লাহর নাম নাও, মামা করছো কেন? এখন যা করার আল্লাপাক করবেন, তোর মা কি করবেন? আপনি সামনে থেকে যান, কোনো একটা মহিলাকে ডাকেন, যে কোনো মহিলা, আমার সন্তান বের হয়ে আসতেছে, আমি বুঝতেছি। মাওলানা দরজা খুলেই বের হয়ে দেখলেন দরজার বাইরে চিত্রা এবং রশিদ সাহেব। মাওলানা ভ্রু কুচিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে চিত্রাকে বললেন, আপনি কি একটু ভেতরে যাবেন? চিত্রা বলল, আমি ভেতরে গিয়ে কী করবো, ওনার দরকার একজন ডাক্তার, আমাদের সঙ্গে ডাক্তার আছে, আমি নিয়ে আসি। মাওলানা বললেন, পুরুষ ডাক্তার আমি দেখাবো না, অসম্ভব, কোনো দিনও না। চিত্রা বলল, আমি ভেতরে যাচ্ছি, বোকার মতো বসে থাকা ছাড়া আমি কিন্তু কিছুই করতে পারবো না। চিত্রা ঢুকে গেল। রশিদুদ্দিন সিগারেটের প্যাকেট বের করে বললেন, সিগারেট খাবেন, এতে টেনশন কিছু কমবে, নিকোটিনের নার্ভ সুদিং ক্ষমতা আছে। আমি ধূমপান করি না। গুড, ভেরি গুড। আমি আপনার 2 মিনিট সময় নিতে পারি? 2 মিনিটে আমি আপনাকে একটা গল্প বলবো, গল্প শেষ করে আমি চলে যাব, আপনাকে আর বিরক্ত করবো না। আমার হাত থেকে বাঁচার জন্য আপনি আমাকে 2 মিনিট সময় দিন। মাওলানা কঠিন গলায় বললেন, আপনাকে 2 মিনিট সময় দিলাম। রশিদ সাহেব গল্প শুরু করলেন, দেশে একবার বন্যা শুরু হয়েছে,
ঘরবাড়ি সব ডুবে যাচ্ছে, উদ্ধারকারী লোকজন নৌকা নিয়ে এসেছে। সবাই নৌকায় উঠে আশ্রয়কেন্দ্রে চলে গেলেন। এক মাওলানা শুধু গেলেন না, উনি আল্লাহ ভক্ত মানুষ, বললেন আল্লাহর উপর আমার ভরসা আছে, আল্লাহ পাক ব্যবস্থা করবেন। বন্যার পানি ঘরের চাল পর্যন্ত উঠল, মাওলানা চালে উঠে বসলেন। তখনও উদ্ধারকারী লঞ্চ এলো, উনি লঞ্চে উঠলেন না, এক কথা আল্লাহ ব্যবস্থা করবেন। বন্যার পানি আরও বাড়ল, মাওলানার বুক পর্যন্ত উঠল, এলো হেলিকপ্টার, তাতে উঠলেন না, হেলিকপ্টার ফিরে গেল, পানিতে ডুবে মাওলানা মারা গেলেন। মৃত্যুর পর আল্লাহকে গভীরভাবে আফসোসের সঙ্গে বললেন, আমি সারা জীবন একনিষ্ঠভাবে আপনাকে ডেকেছি, আপনার উপর ভরসা করেছি, আর আজ আমাকে কিনা ডুবে মরতে হলো, কোনো সাহায্য আপনার কাছ থেকে এলো না। আল্লাহ বললেন, তোমাকে সাহায্য করার জন্য তিনবার ব্যবস্থা নিয়েছি, একবার নৌকা, এরপর গেল লঞ্চ, সবশেষে হেলিকপ্টারও পাঠালাম, বলো আর কী করতে পারতাম। আমার গল্প শেষ, আমি এখন বিদায় নেব। মাওলানা বললেন, আপনার গল্পটা সুন্দর, কিন্তু গল্প কিন্তু গল্পই, আল্লাহ পাক ইচ্ছে করলে বন্যার পানি নামিয়ে দিতে পারতেন। রশিদুদ্দিন বললেন, তা অবশ্যই পারতেন, তিনি আপনার সন্তানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন, কিন্তু মাওলানা সাহেব আপনি একটা হাদিস জানেন? এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক বলেছেন, তুমি যখন রোগগ্রস্ত হবে তখন একজন ভালো চিকিৎসকের কাছে যাবে, সেই সঙ্গে রোগ মুক্তির প্রার্থনা করবে। মাওলানা বলল, আমি এই হাদিসের কথা জানি না। রশিদুদ্দিন বললেন, আমি জানি, আমার কথা বিশ্বাস করতে পারেন, আমার প্রাথমিক পড়াশোনা মাদ্রাসায়, আপনি আমার কথা শুনুন, আমি ডাক্তার ছেলেটাকে ডাকি, সে আপনার স্ত্রীকে মা সম্বোধন করে কামরায় ঢুকুক, মা ডাকলেই মা হয় না। রশিদুদ্দিন বললেন, তাও ঠিক, কোরআন শরীফেই আছে পালক পুত্র পুত্র নয়, তবে এই ডাক্তারের কল্যাণে হয়তো আপনার সন্তান তার মাকে মা ডাকবে, জগতের মধুরতম শব্দ আপনার স্ত্রী শুনবে। মাওলানা বললেন, ওই ডাক্তার ছেলে গলা পর্যন্ত মদ খেয়েছে, তার মুখ দিয়ে ভকভক করে মদের গন্ধ আসছে, ওই গন্ধ আমি চিনি, কিছু মনে করবে না জনাব, আপনিও মদ খেয়েছেন। রশিদুদ্দিন হতাশ গলায় বলল, কথা সত্য, মদ খাওয়ায় ডাক্তারের শরীর এবং মন হয়তো অশুচি হয়েছে, তার বিদ্যা কিন্তু হয়নি। রশিদুদ্দিনের কথা শেষ করার আগেই চিত্রা কামরা থেকে বের হয়ে এল, উত্তেজিত গলায় বলল, ডাক্তার কোথায়? বাচ্চা বের হচ্ছে, মাথা বের হচ্ছে। চিত্রা ছুটে চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই হতভম্ব মাওলানার সামনেই ডাক্তারের হাত ধরে টানতে টানতে কেবিনে ঢুকে গেল। মাওলানা বলল, কাজটা কি ঠিক হয়েছে? রশিদ সাহেব বলল, যদি আমার মতামত জানতে চান তাহলে বলবো কাজটা উত্তম হয়েছে, এখন আপনি নিশ্চিন্ত মনে আল্লাহ পাককে ডাকতে পারেন। চিত্রা ভয়ে কাঁদছে, তার কাছে মনে হচ্ছে সে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ে যাবে। আশা বলল, আপনি ঘাবড়াবেন না, মহিলার হাত ধরুন, ডেলিভারি নর্মাল হবে, আমার ফুটন্ত পানি দরকার, ব্লেড দরকার, সুতা দরকার, ব্লেড দিয়ে কী করবেন, বাচ্চার নাড়ি কাটতে হবে না? আফিয়া হাঁপাতে হাঁপাতে বলল, আপনি কি ডাক্তার? আশা বলল, আমি ডাক্তার এবং খুব ভালো ডাক্তার, গাইনি আমার বিষয় না, তারপরে সমস্যা নেই, আপনাকে যা করতে বলবো তা করবেন, আমাকে সাহায্য করবেন, কিছুক্ষণের মধ্যেই বড় চাপ আসবে, তার জন্য প্রস্তুত হন, যখন নিঃশ্বাস চেপে রাখতে বলবো তখন নিঃশ্বাস চাপবেন। আফিয়া গোঙাতে গোঙাতে বলল, আমি পারবো না, আমি পারবো না। রশিদ সাহেব মাওলানাকে বললেন, আপনি কি একটা ম্যাজিক দেখবেন? হতভম্ব মাওলানা বললেন, ম্যাজিক? পয়সা অদৃশ্য করার খেলা দেখাবো, মজা পাবেন, আপনার কি মাথাটাতে খারাপ এখন ম্যাজিক দেখাবেন? মূল ম্যাজিক আল্লাহ পাক কিছুক্ষণের মধ্যে দেখাবেন, এখন আমারটা দেখুন, আমার ডান হাতে কি, 5 টাকার একটা কয়েন না, কয়েনটা এখন নিলাম বাম হাতে, এখন দেখুন বাম হাত শূন্য, ডান হাতও শূন্য, বলুন কয়েনটা কোথায়? জাহান্নামে। খারাপ বলেননি, ফ্রম হেয়ার টু ইটার্নিটি। চিত্রা দরজা খুলে বলল, ফুটন্ত পানি লাগবে, ব্লেড লাগবে, সুতা লাগবে, কিছুক্ষণের মধ্যে ডেলিভারি হবে। মাওলানা তাকিয়ে আছে, মনে হচ্ছে সে চিত্রার কথা বুঝতে পারছে না। চিত্রা তাকে কঠিন ধমক দিল, হাদার মতো দাঁড়িয়ে আছেন কেন, ব্যবস্থা করুন। সেলুনকারে বাতি জ্বলা নেভার খেলা চলছে, এই বাতি জ্বলছে, এই নেই, সেলুনকারের যাত্রীরা আতঙ্কে অস্থির, সবচেয়ে ভয় পেয়েছে যমুনা এবং তার স্বামী, যতবার বাতি নিচ্ছে ততবার সে আতঙ্কে অস্থির হয়ে স্বামীকে জড়িয়ে ধরছে, ভয় সংক্রামক, যমুনার আতঙ্ক ছড়িয়ে পড়ছে সবার মধ্যে, বদরুলের কর্মকাণ্ড সবাইকে ঘাবড়ে দিচ্ছে, তার মেন্টাল ব্রেকডাউনের মতো হয়েছে, সে যেসব কথাবার্তা বলছে তার কোনোটা অর্থই বোঝা যাচ্ছে না, তবে মাঝে মাঝে যখন বলছে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে, তখন সবাই আঁতকে উঠছে, মেরে ফেলবে এই বাক্যের অর্থ না বোঝার কিছু নেই, খায়েস সাহেবের মন্ত্রিত্ব এখন নেই, এ খবর সবাই জানে, মূল আতঙ্ক ওখানেই,
খায়ের সাহেব পূর্ত প্রতিমন্ত্রী হেলালুদ্দিনকে টেলিফোন করেছেন। আশ্চর্যের ব্যাপার, হেলা টেলিফোন ধরেছেন এবং ধরেই বলেছেন, আপনার ব্যাপারটা শুনেছি, ভেরি স্যাড, দলের মধ্যে কান ভাঙানের লুক হয়েছে, এরাই কাজটা করেছে। আপনি একজন সিনসিয়ার ওয়ার্কার, দলের জন্য আপনার স্যাক্রিফাইস আছে, আমার দৃঢ় বিশ্বাস সবাই একদিন ভুল বুঝতে পারবে। আবুল খায়ের সাহেব বললেন, আমি এখন এক বিপদে আছি, তুমি কাউকে বলে কিছু করতে পারবে? হেলালুদ্দিন বললেন, কী বিপদ? আবুল খায়ের বিপদটা মোটামুটি গুছিয়েই বললেন, বাতি জ্বালানো নিভানো অংশ বাদ দিলেন না। হেলালুদ্দিন বললেন, কী সর্বনাশ, এদের অ্যাটিচিউডটা মোটে ভালো মনে হচ্ছে না, আমারও ভালো মনে হচ্ছে না। আপনাদেরটা কি সবার শেষের কামরা? হ্যাঁ। বলেন কি, আরও বিপদ? কেন বিপদ কেন? হেলালুদ্দিন বললেন, বদগুলো বগি খুলে দিতে পারে, মূল ট্রেন থেকে আলাদা হয়ে যাবে, পরে যখন ইনভেস্টিগেশন হবে বলবে অ্যাক্সিডেন্ট, আপনাপনি খুলে গেছে, তুমি তো আরও ভয় ধরিয়ে দিলে। খায়ের ভাই, এটাই বাস্তবতা, এখন কি করবো বলো? ওই পার্টির কাউকে টাকা পয়সা দিয়ে হাত করতে হবে, বিপদ থেকে উদ্ধারের একটাই পথ। তুমি রেলের কাউকে কিছু বলতে পারবে না? আচ্ছা দেখি কি করতে পারি, জানাবো আপনাকে, 10 মিনিট পর আমি টেলিফোন করি। হেলালুদ্দিন বললেন, আপনাকে কষ্ট করতে হবে না, আমি জানাবো। আবুল খায়ের সাহেব চাপা নিঃশ্বাস ফেললেন, তিনি জানেন হেলালুদ্দিন আর টেলিফোন করবে না, নিজের মোবাইল অফ করে রেখে দিবে। হেলালকে দোষ দিয়ে লাভ নেই, তিনি নিজে অসংখ্যবার এই কাজ করেছেন, অন্যদের করতে দোষ কী? মহাবিপদে পড়ে কতবার লোকজন তাকে টেলিফোন করেছেন, তিনি বলেছেন, দেখি কী করা যায়, কিছু করতে পারলে জানাবো, আমাকে টেলিফোন করার দরকার নেই, বলে লাইন কেটে দিয়েছেন। ব্যান্ড দলের পরিচালকের নাম কাউসার, সে নিজের নাম লেখে ইংরেজি বাংলা মিশিয়ে, কাউ সার। নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরুর সার, অর্থাৎ গোবর। কাউসার ডাকতে যদি সমস্যা হয় আমাকে গোবর ডাকতে পারেন, গোবর ভাইও ডাকতে পারেন, কোনো অসুবিধা নেই। কাউসারের রসবোধে তার ব্যান্ডের লোকজন যেমন মোহিত, বাইরের লোকজনও মোহিত। এই মুহূর্তে তার মধ্যে রসবোধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, সে ঘন ঘন বাথরুমে যাচ্ছে, টেনশানে তার পেট নেমে গেছে। কাউসার আবুল খায়ের দিকে এগিয়ে এলো। খায়ের সাহেব বললেন, কিছু বলবে? কাউসার বলল, বিনা কারণে আমরা ক্যাচালের মধ্যে পড়েছি, আমরা ঠিক করেছি সামনের স্টেশনে নেমে যাব, সঙ্গে অনেক টাকার ইনস্ট্রুমেন্ট, নষ্ট হলে পথে বসব। খায়ের সাহেব বললেন, সামনের স্টেশনে নামবে কীভাবে, ট্রেন তো আর কোথাও থামবে না, ময়মনসিংহে থামবে। তাহলে স্যার আমরা চেইন টেনে ট্রেন থামায় নেমে পড়ব। জঙ্গলের মধ্যে কোথায় নামবে? ভাওয়ালের জঙ্গল। কাউসার বলল, ভাওয়ালের জঙ্গলই নামবো, আপনি তো এখন কোনো প্রোটেকশন দিতে পারবেন না, কোন ভরসায় থাকবো? যমুনা স্বামী ফয়সাল বলল, আমি কাউসার সাহেবের সঙ্গে একমত, আমার মতে সবারই নেমে যাওয়া উচিত। খায় সাহেব বললেন, জঙ্গলে নেমে যেয়ে আরও বড় বিপদে পড়বে না কে জানে। সুরমা রাগি গলায় বলল, বোকার মতো কথা বলবে না, জঙ্গলে কিসের বিপদ, জঙ্গল কি সিংহ আছে যে আমাদের খেয়ে ফেলবে? কাউসার বলল, তাহলে ডিসিশন কি হলো, আমরা কি চেইন টেনে ট্রেন থামাবো? খায় সাহেব কিছু বলার আগেই ফয়সাল বলল, অবশ্যই, এখন দেখা যাবে, চেইন টেনেও ট্রেন থামানো যাবে না, টানতে টানতে চেইন ছিঁড়ে ফেললাম, ট্রেন থামল না। ফয়সালের কথা শেষ হওয়ার আগেই বাতি আবার নিভে গেল, কাউসার চেইন ধরে ঝুলে পড়ল, ঝাঁকুনি খেতে খেতে ট্রেন থেমে গেল। অস্বাভাবিক দক্ষতায় কাউসার দলবল নিয়ে নেমে পড়ল, ফয়সাল নামলো যমুনাকে নিয়ে। সুরমা স্বামীর হাত ধরে কিছুক্ষণ টানাটানি করে নিজেও ঝাঁপ দিয়ে পড়ে পা মচকে ফেলল। ট্রেনের ভেতর ছুটাছুটি, ব্যস্ততা, অনেকেই চিৎকার করছে, ডাকাত ডাকাত, রেল পুলিশ ঘন ঘন হুইসেল দিচ্ছে। ট্রেনের কয়েকটা কামরা থেকে টর্চের আলো দুপাশের জঙ্গলে ফেলা হচ্ছে, একদল চাটরি চেঁচাচ্ছে, ওই যে জঙ্গলে ঢুকে, জঙ্গলে ঢুকে, মেয়ে ছেলে নিয়ে পালায় যাচ্ছে। রেল পুলিশ দুবার ফাঁকা রাইফেলে আওয়াজ করল। রেল পুলিশের রাইফেলের গুলির আওয়াজের সঙ্গে নবজাত শিশুর কান্না মিশল। আশা বাচ্চাটাকে পা ধরে ঝুলিয়ে রেখেছে, বাচ্চা এক একবার ফুসফুস ভর্তি বাতাস নিচ্ছে আর চিৎকার করে কাঁদছে। অসময়ে চলে এলেও এই শিশু প্রাণ শক্তিতে ভরপুর, সে তার উপস্থিতি সবাইকে জানান দেবেই। চিত্রা বলল, ছেলে না মেয়ে? আশা বলল, ছেলে হোক আর মেয়েই হোক, একটি শয়তানি যথেষ্ট। আহা বলুন না, ছেলে না মেয়ে? আশা বলল, মেয়ে হয়েছে। চিত্রা দরজা খুলে বের হলো, আনন্দে সে ঝলমল করছে, মনে হলো সে তার জীবনের সবচেয়ে আনন্দের সংবাদটা দিচ্ছে। মাওলানা সাহেব, আপনার একটা পরীর মতো সুন্দর মেয়ে হয়েছে। মাওলানা কিছু বলার আগেই রশিদুদ্দিন বললেন, অতি সুসংবাদ, নবী করিম বলেছেন যার প্রথম কন্যা সন্তান সে মহাসৌভাগ্যবান, আজান দেয়া প্রয়োজন, মেয়েটার কানে আল্লাহর নাম ঢুকু। মাওলানা বললেন,
মেয়েটার চেহারা দেখে তারপর আজান দেই? রশিদুদ্দিন বললেন, আগে আজান তারপর চেহারা। মাওলানা আজান দিলেন। শিশুটিকে শাড়ি জড়িয়ে মায়ের বুকের কাছে দেয়া হয়েছে। মা এই হাসছেন, এই কাঁদছেন। হঠাৎ তিনি চমকে উঠে বললেন, ডাক্তার, আপনি না বললেন মেয়ে, এ তো ছেলে। আশা হাসতে হাসতে বলল, একটু ঠাট্টা করলাম। ছেলের মা আপনি থেকে তুমিতে নেমে এসে বললেন, ডাক্তার তুমি এত দুষ্ট কেন? মাওলানাকে আসল খবর দেওয়ার পর তিনি আনন্দে অভিভূত হয়ে রশিদুদ্দিনকে জড়িয়ে ধরলেন। মনে হচ্ছে কন্যা সন্তানের আনা ভাগ্যের ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, তার জন্য ছেলেই যথেষ্ট। ট্রেন চলতে শুরু করেছে, স্যালুন কারে বাতি এসেছে। আবুল খায়ের সাহেব একা বসে আছেন, তাকে ফেলে সবাই নেমে গেছে। এই ধাক্কা থেকে তিনি এখনও মুক্ত হতে পারছেন না। তিনি সিগারেট ধরিয়েছেন, গলার টক ভাবটা চলে গেছে, সিগারেট টানতে আর খারাপ লাগছেন না। ব্লাডি মেরি একটা খেলে মন্দ হতো না স্যার? আবুল খায়ের চমকে উঠলেন। তার পেছনে সবুর দাঁড়িয়ে, যার কানে ধরে উঠবোস করাতেই নাটকের শুরু। স্যার সবাই কই? নেমে গেছে। কই নেমে গেছে? জঙ্গলে। কেন স্যার? খায়ের সাহেব স্বাভাবিক গলায় বললেন, তোমরা একজনকে মেরে আধমরা করেছ, ন্যাংটো করে পাঠিয়েছ, এতে সবাই গেছে ভোরকে। সবুর দুঃখিত গলায় বলল, কাজটা ঘটেছে মুসা ভাইয়ের কারণে, উনি ইউনিয়ন সেক্রেটারি, আমি ওনার হাতে পায়ে ধরতে বাকি রাখছি। মুসা সাহেবের এখনকার পরিকল্পনা কি? কোনো পরিকল্পনা নাই স্যার, মুসা ভাই আপনার সঙ্গে দেখা করবে, ক্ষমা চাইবে। তাকে নিয়ে আসি স্যার। আপনাকে চা দেব, চা খাবেন? খাবো। ডিনার কখন দেব স্যার? ভেবে দেখি। খায়ের সাহেবের মোবাইল টেলিফোন বাজছে, সুরমা টেলিফোন করেছেন। মোবাইল বিপ্লবের ফসল, জঙ্গল থেকে কথা বলা যাচ্ছে। সুরমা বললেন, এই আমার মনে হয় পা ভেঙে গেছে, ট্রেন থেকে যখন পুলিশ আমাদের উপর গুলি করলো তখন দৌড় দিতে গিয়ে খাদে পড়ে গেছে, এখন পা নাড়াতে পারছি না। সরি টু হিয়ার দ্যাট। 12,000 টাকাতে আমি শাড়ি, ছিঁড়ে কুটি কুটি। সরি টু হিয়ার দ্যাট। তোমার অবস্থা কি? এখনও বেঁচে আছি। রাখি কেমন? রাখি রেখি করছে কেন? রাখি রেখি করছি কারণ মুসা সাহেবের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট, উনি যে কোনো সময় চলে আসবেন। মুসা সাহেবকে? আমাদের শাস্তি দেবার মূল পরিকল্পনা ওনার, উনি রেল ইউনিয়নের লোক। কী সর্বনাশ! খায়ের সাহেব লাইন কেটে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গেই তার কাছে অতি জরুরি টেলিফোন চলে এলো। তাকে জানানো হলো, মন্ত্রিত্ব চলে যাওয়া বিষয়ে যে কথা প্রাইম মিনিস্টারের অফিসের বরাত দিয়ে বলা হচ্ছে তা পুরোপুরি গুজব। এ ধরনের গুজব রটানোয় প্রাইম মিনিস্টার নিজে অত্যন্ত বিরক্ত হয়েছেন, গুজবের পেছনে কারা আছে বের করতে বলেছেন। প্রাইম মিনিস্টার নিজেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলবেন। আবুল খায়ের সাহেবের চা চলে এসেছে। তিনি চায়ে চুমুক দেওয়া মাত্র প্রাইম মিনিস্টার টেলিফোন এলো। তিনি 3-4 মিনিট কথা বললেন। সবুর বিনয়ী ভঙ্গিতে দাঁড়ানো, টেলিফোন শেষ হওয়া মাত্র বলল, স্যার মুসা ভাইকে কি আনবো? এখন না। চা কেমন হয়েছে স্যার? চা ভালো হয়েছে, তুমি সামনে থেকে যাও, আমি কিছুক্ষণ একা থাকবো। সবুর চলে গেল। আবুল খায়ের টেলিফোনের দিকে তাকিয়ে আছেন, তিনি নিশ্চিত অন্ধকার কেটে গেছে, এখন একের পর এক টেলিফোন আসতে থাকবে। সবার আগে রেলমন্ত্রী টেলিফোন আসার কথা, এত দেরি হচ্ছে কেন? টেলিফোন বাজছে, মন্ত্রী মহোদয় টেলিফোন ধরলেন না কারণ সুরমা টেলিফোন করেছে। সুরমা টেলিফোন ধরার কিছু নেই, এখন হয়তো জানা যাবে সে এক পার্টি স্যান্ডেল খুঁজে পাচ্ছে না। তিনি বিড়বিড় করে বললেন, আই হ্যাভ নো বিজনেস উইথ ইউ। রেলমন্ত্রী না, প্রথম টেলিফোন করলেন পূর্ত প্রতিমন্ত্রী হেলালুদ্দিন, তার গলায় আনন্দ। খায়ের ভাই, মাঝখানে মোবাইল অফ রেখেছিলেন, কল করি লাইন যায় না, অফ থাকতে পারে। আরে গ্রেট খায়ের ভাই, আপনার ব্যাপারটা তো পুরোটাই রিউমার, খবর পেয়েছেন না? একটা সোর্স থেকে খবর পেলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মাঝখানে রেলের একটা হাঙ্গামা হয়ে গেল, এটা নিয়ে তো তোলপাড় হয়ে গেছে, আমি স্ট্রংলি কয়েকজনকে ধরেছি। হেলাল, রাখি, আমার শরীরটা ভালো লাগছে না। সে কি হয়েছে? আপনি এত কাজ করেন, শরীর খারাপ তো হবার কথা। ভাবি আছে, ভাবিকে দিন, আমি ভাবির সঙ্গে কথা বলি। তোমার ভাবি একটু ব্যস্ত আছেন, বলেই খায়ের সাহেব টেলিফোনের লাইন কেটে দিলেন। তিনি বসেছেন জানালার পাশে, ট্রেনের চাকায় ঝুমঝুম শব্দ হচ্ছে, জানালার ওপাশে বন জঙ্গল ঘরবাড়ি দ্রুত সরে যাচ্ছে, দেখতে ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে অনেক দূরের বাড়িঘরের হ্যারিকেন বা কুপির আলো, ছোটোবেলায় এইসব আলো দেখতে ভয় ভয় লাগতো। তাকে কে যেন বলেছিল ওইগুলো জিনের চোখ, জিন কখনো কখনো তাকিয়ে থাকে আবার কখনো চোখ বন্ধ করে, এই জন্যই দূরের আলো কখনো দেখা যায় আবার কখনো দেখা যায় না।
অক্ষয় সাহেবের মনে হলো তিনি ট্রেনে করে উল্টো যাত্রা শুরু করেছেন। ট্রেন অতি দ্রুত তাকে শৈশবে নিয়ে যাচ্ছে। ছোটবেলায় তার বাড়িতে একজন লজিং মাস্টার থাকতেন, নাম আক্কাস। আক্কাস স্যার তাকে অঙ্ক এবং ইংরেজি শেখাতেন। অঙ্ক এবং ইংরেজির বাইরে আরেকটা জিনিস শেখাতেন, তিনি সেই শিক্ষার নাম দিয়েছিলেন সত্য শিক্ষা। মিথ্যা কথা মানুষ কী জন্য বলে জানিস? জি না, মিথ্যা বলতে আরাম, সেই জন্য মানুষ মিথ্যা কথা বলে। সত্যি কথা বলতে বেআরাম। বেআরাম কেন জানি না কেন, আমি নিজে পরীক্ষা করে দেখেছি, মিথ্যা কথা হুট করে মুখ দিয়ে বের হয়, সত্যিটা বের হয় না, আজীব ব্যাপার। তাদেরই লজিং স্যার পরে স্কুলেই চাকরি পান। সত্যি কথা বলার বদভ্যাসের জন্য তার চাকরি চলে যায়। সেবার স্কুলের উন্নয়নের জন্য 100 বস্তা গম বরাদ্দ হয়েছিল। হেডমাস্টার সাহেব নিজে 10 বস্তা রেখে অন্য সব শিক্ষকদের 2 বস্তা করে দিলেন। স্কুল কমিটির সেক্রেটারি পেলেন 5 বস্তা, গভর্নিং বডির মেম্বাররা 3 বস্তা করে। একজন শুধু গম নিলেন না, তার নাম আক্কাস মাস্টার। তিনি শুধু যে গম নিলেন না তা না, জেলা শিক্ষা অফিসারের কাছে চিঠি দিয়ে বিস্তারিত জানালেন। তদন্ত হলো, তদন্তে প্রমাণিত হলো আক্কাস আলী স্কুলের শিক্ষকদের সম্মান নষ্ট করার জন্য এই কাজটা করেছেন, নিজে সাধু সেজে অন্যদেরকে চোর বানাতে চেয়েছেন। আক্কাস মাস্টারের শুধু যে চাকরি গেল তা না, অন্যদের নামে বিশেষ করে স্কুল কমিটির সেক্রেটারি রজব মিয়ার নামে মিথ্যা অভিযোগ আনার শাস্তিও হলো। আক্কাস মাস্টারকে কানে ধরে রজব মিয়ার বাড়ির সামনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হলো। তার পাঞ্জাবির বুকে সেফটি পিন দিয়ে একটা কাগজ লাগিয়ে দেওয়া হলো, সেখানে লেখা আমি চোর। আক্কাস মাস্টার কাঁদছিল, তাকে কাঁদতে দেখে বালক খায়ের হঠাৎ খুব কান্না পেয়ে যায়। সে ছুটে নিজের ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করলো। তার বাবা তাকে এসে কোলে নিয়ে বলল, বাবা কী হয়েছে, কান্দো কেন? সে কিছুই বলে না, শুধু কাঁদে। তার মা তখন বললেন, আক্কাস মাস্টার কান ধরে কান্দতাছে, এটা দেখে তোমার পোলা কান্দতাছে। খায়রের বাবা অতি বিস্মিত হয়ে বললেন, আমার পোলার অন্তরে এত মায়া, এত মায়া আমার পোলার অন্তরে! তিনি তৎক্ষণাৎ হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ পাক, আমার ঈশ্বরের অন্তরের মায়া যেন জীবনের শেষ দিন পর্যন্ত থাকে, আমিন। খায়রের বয়স যখন 8 বছর তখন তার বাবা মারা যান। আজ তার বয়স 59-এর কিছু বেশি। দীর্ঘ 50 বছর পর আজ তার বাবার কথা মনে পড়ল এবং চোখে পানি চলে এলো। তার পরহেজগার বাবার প্রার্থনা আল্লাপাক শোনেননি। শৈশবের মায়ের কিছু মাত্র তার মধ্যে নেই, তিনি এই সমাজে অতি দুষ্ট মানুষ হিসেবে পরিচিত। ট্রেন থেমেছে, স্টেশন ছাড়াই থেমেছে। দুদিকে শালবন, নিঝুম এক জায়গা। জানা গেছে ইঞ্জিনে কী এক ঝামেলা হয়েছে, ড্রাইভার ইঞ্জিন সারাবার চেষ্টা করছে। কিছু যাত্রী ট্রেন থেকে নেমে চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছে, অনেকেই ভিড় করেছে ইঞ্জিনের পাশে। মাওলানার স্ত্রীর অবস্থা ভালো নয়, প্লেসেন্টা এখনও বের হয়নি, অস্বাভাবিক রক্তপাত হচ্ছে। এই মহিলাকে অতি দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন, জঙ্গলের ট্রেন থেমে থাকলে গুরুতর সমস্যা হবে। মাওলানার সমস্যার ব্যাপারটা ধরতে পারছেন না। পুত্র লাভ উপলক্ষে তিনি শোকরানা নামাজ শেষ করেছেন, আনন্দিত মুখে বারবার তার কামরায় উঁকি দিচ্ছেন। বাচ্চা কোলে নিয়ে সাজেদা বেগম বসে আছেন, সমস্যার জটিলতা তিনি বুঝতে পারছেন। একটু পরপর চিত্রাকে বলছেন, বোমা খোঁজ নাও তো, ট্রেন কখন ছাড়বে? কামরায় আশা বাচ্চা, সে ক্ষণে ক্ষণে মার কাছ থেকে ধমক খাচ্ছে, তুই তো গাধা ডাক্তার, কিছু করতে পারছিস না, এটা কেমন কথা? তুই কি নকল করে পাস করেছিস নাকি, কিচ্ছু জানিস না? গাধার গাধা, তোর বাপও ছিল গাধা, তুইও গাধা। এমন কঠিন সময় মাওলানা উঁকি দিল এবং সবগুলি দাঁত বের করে জিজ্ঞেস করল, খালাম্মা, ছেলে কি আমার মতো হয়েছে? সাজদা বললেন, ছেলের গালে সাগলা দাড়ি নাই, ছেলে তোমার মতো হয় নাই, ছেলে কার মতো হয়েছে এই চিন্তা বাদ দাও, তোমার বউকে বাঁচাবার চেষ্টা করো। মাওলানা বললেন, কঠিন দোয়ার মধ্যে আছি খালাম্মা, দেখবেন কিছুক্ষণের মধ্যে ইঞ্জিন ঠিক হবে ইনশাল্লাহ, আমরা একটানে ময়মনসিংহ পৌঁছে যাব। সাজদা বললেন, আল্লাপাক কি ইঞ্জিন ঠিক করার জন্য ফেরেস্তা পাঠাইছেন? মাওলানা বললেন, এই ধরনের কথা বলবেন না খালাম্মা, বিরাট পাপ হবে, এসব খোদা নারাজি কথা। খোদা তোমার আমার মতো না, এত সহজে তিনি নারাজ হন না, তুমি আমার সামনে থেকে যাও, তুমি হচ্ছ রাম ছাগল, ট্রেন থেকে নেমে দেখো কাঁঠাল গাছ পাও কিনা, যদি পাও পাতা ছিঁড়ে ছিঁড়ে খাও। ড্রাইভার সাহেব বলেছেন, ইঞ্জিনের মূল পিস্টন ভেঙে গেছে, উদ্ধারকারী ইঞ্জিন না এলে কিছু করা যাবে না, 4 থেকে 5 ঘন্টা লাগবে। রশিদুদ্দিন জানলার পাশে দাঁড়িয়ে সিগারেট টানছিলেন, তার সামনে আশাব চিন্তিত মুখে দাঁড়িয়ে। রশিদুদ্দিন বললেন, মাওলানার স্ত্রীর অবস্থা কী, সে কি 4-5 ঘন্টা সার্ভাইভ করবে? আশা বলল, না, আমাদের হাতে বড়জোর 40-45 মিনিট সময় আছে। রশিদুদ্দিন উঠে দাঁড়ালেন, আশা বললেন, স্যার কোথায় যান? জবাব দিলেন না। আবুল খায়ের সাহেব সেলুনকারের সোফায় গায়ে লিয়ে বসেছিলেন, তিনি নড়ে চড়ে বসলেন।
তার কামরায় বৃদ্ধ যে মানুষটা ঢুকছে তার চেহারা অবিকল আকাশ মাস্টারের মতো। অথচ আকাশ মাস্টার 4 বছর আগে মারা গেছেন, তিনি নিজে তার জানাজে উপস্থিত ছিলেন। সেই লুঙ্গি পরা মানুষ, মাথায় মাফলার, আকাশ মাস্টারেরও একই ব্যাপার ছিল, লুঙ্গি, শীত গ্রীষ্মে মাফলার। খায় সাহেব উঠে দাঁড়াবেন নাকি বসেই থাকবেন বুঝতে পারছেন না, তিনি এক ধরনের অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমার নাম রশিদউদ্দিন, আমি আপনার কাছে একটা আবেদন নিয়ে এসেছি। খায় সাহেব বিস্মিত হয়ে বললেন, কী আবেদন? রশিদউদ্দিন বললেন, আপনার সামনে বসে বলি, আমাকে 2 মিনিট সময় যদি দেন। বসুন। রশিদউদ্দিন বললেন, ট্রেনের একজন যাত্রী মহাবিপদে পড়েছে, তার একটি সন্তান হয়েছে, এখন শুনতে পাচ্ছি প্রচুর রক্তপাত হচ্ছে, তাকে অতি দ্রুত কোনো একটা হাসপাতালে ভর্তি করানো দরকার, আপনি যদি ব্যবস্থা করে দেন তাহলে মেয়েটি বেঁচে যায়। খায় সাহেব বললেন, আমি কীভাবে ব্যবস্থা করব, ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে আছে, কখন ঠিক হবে তার নেই ঠিক। রশিদউদ্দিন বললেন, আপনি অতি ক্ষমতাধর ব্যক্তি, আপনার পক্ষে এই অবস্থাতেও ব্যবস্থা করা সম্ভব। খায় সাহেব বিরক্ত গলায় বললেন, আপনি একটা ভুল করছেন, মন্ত্রীদের হাতে আলাদিনের চেরাক থাকে না, চেরাক ঘষে তারা দৈত্য আনতে পারে না, যদি চেরাক থাকতো আমি চেরাকের দৈত্যকে বলতাম যে ম্যাজিক কার্পেটে করে রোগীর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে নিয়ে চিকিৎসা করে দেয়। রশিদউদ্দিন সহজ গলায় বলল, স্যার আপনার কাছে ম্যাজিক কার্পেট আছে। আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন? জি না, আমি অঙ্কের শিক্ষক, অঙ্কের শিক্ষকরা রসিকতা বুঝতেও পারে না, করতেও পারে না। রশিদউদ্দিন দ্বিতীয়বার চমকালেন, আকাশ মাস্টারও অঙ্কের শিক্ষক ছিলেন। খায় সাহেব বললেন, আপনার রোগীর প্রতি আমি যথেষ্ট সিম্প্যাথি বোধ করছি, কিন্তু বুঝতেই পারছেন আমার কিছু করার নেই। রশিদউদ্দিন বললেন, আপনি টেলিফোন করি কিন্তু একটা হেলিকপ্টার ব্যবস্থা করতে পারেন, 10 মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টার চলে আসবে, মহিলার জীবন রক্ষা হবে। আমি কি আমাদের পবিত্র গ্রন্থ থেকে একটা আয়াত বলবো? খায় সাহেব চুপ করে রইলেন। রশিদউদ্দিন বললেন, আল্লাপাক বলেছেন যে একটি জীবন রক্ষা করে সে যেন সমগ্র মানব জাতিকেই রক্ষা করে, আর যে একটি জীবন নষ্ট করে সে যেন সমগ্র মানব জাতিকেই ধ্বংস করে। খায় সাহেব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করতে করতে বললেন, আপনি এমনভাবে কথা বলছেন যেন আমি ঢাকায় আমার বাড়ির ছাদে 3টা হেলিকপ্টার রেখে দিচ্ছি, টেলিফোন করবো আর উড়ে চলে আসবে, তার মানে কিছু করতে পারছেন না? না, 2-1 জায়গায় টেলিফোন করে দেখেন, কাজ হতেও তো পারে। সিচুয়েশনটা চিন্তা করুন, বনের মধ্যে ট্রেন আটকে আছে, একজন মৃত্যুপথ যাত্রী, ট্রেনের এক যাত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ঘটনা শুনে মর্মাহত হলেন, নানান ঝামেলা করে হেলিকপ্টার আনালেন, রোগী ঢাকা পাঠানো হলো, হেলিকপ্টার যখন উঠতে শুরু করবে তখন ট্রেনের শত শত যাত্রী চিৎকার করে বলবে আবুল খায়ের জিন্দাবাদ, তারা মন থেকে বলবে, তাদের ভাড়া করে আনতে হয়নি, নিজের পকেট থেকে একটা পয়সা খরচ না করেও আপনি স্বতঃস্ফূর্ত জিন্দাবাদ ধ্বনি শুনবেন। আবুল খায়ের বলল, আপনি কি বিদায় হবেন? রশিদউদ্দিন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনাকে কুচ্ছিত একটা গালি দিতে ইচ্ছে করছে, যে গালি শুনলে আপনার পিত্তি জ্বলে যাবে, এরকম একটা গালি, তা না দিয়ে একটা ভদ্র গালি দিচ্ছি, 1000 হলেও আপনি মন্ত্রী মানুষ, তুই গুখা, ফ্রেশ গুনা, 3 দিনের বাসি গু, যার উপর নীল রঙের মোটা মোটা মাছি ভো ভো করে উঠছে। মন্ত্রীকে হতভম্ব অবস্থায় রেখে রশিদউদ্দিন বের হয়ে গেলেন। এতক্ষণ খায়ের সাহেব সিগারেট হাতে বসেছিলেন, এখন সিগারেট ধরালেন, তার ভুরু কুচকে আছে, টেবিলে রাখা টেলিফোনটা বেজেই যাচ্ছে, ধরবেন না করেও তিনি টেলিফোন ধরলেন, তার স্ত্রী টেলিফোন করেছে, সুরমা হাঁপাতে হাঁপাতে বলল, হ্যালো হ্যালো, এত বড় একটা ঘটনা তুমি আমাকে কিছুই জানাওনি, আমি খবরটা শোনার পরই জঙ্গলের মধ্যে 2 রাকাত শুকরানা নামাজ পড়েছি, 1টা ছাগল সৎকা মানত করেছি, ময়মনসিংহে পৌঁছিয়ে ছাগল দিয়ে দিব। ভালো, এই শোনো, রেলমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি নিজেই টেলিফোন করেছিলেন, আমরা জঙ্গলে পড়ে আছি শুনে হতভম্ব, যাই হোক ব্যবস্থা করেছেন, ঘণ্টা দেড়েকের সঙ্গেই তোমাদের সঙ্গে দেখা হবে। খায় সাহেব বললেন, কীভাবে? তোমাদের ট্রেন আটকে বসে আছে না? হ্যাঁ, ইঞ্জিন নষ্ট। ইঞ্জিন নষ্ট কী বলেছে? ইঞ্জিন ঠিকই আছে, রেলমন্ত্রীর নির্দেশে ট্রেন আটকা, আমাদের জঙ্গল থেকে উদ্ধার করে 1 বগির ট্রেন তোমাদের কাছে যাবে, আমার সেলুন কারে উঠবো, তারপর ট্রেন ছাড়বে। ও আচ্ছা, তোমার কথাবার্তায় প্রাণ নেই কেন বলো তো, এদিকে আমরা খুব হৈচৈ করছি, জঙ্গলের মধ্যেই কনসার্ট, কী যে মজা হয়েছে, যমুনা এবং যমুনার স্বামী সাম্বা নাচ নেচেছে, ওরা যে সাম্বা নাচতে জানে আমার ধারণাই ছিল না, সেলুন কারে পৌঁছানোর পর ওই নাচটা আবার করতে বলবো। আচ্ছা, আমি আর কী ঠিক করেছি জানো, 1 রাতে জঙ্গলে প্রোগ্রাম করব,
তোমার সব বন্ধুবান্ধবরা থাকবে জ্যোৎস্নারাত, রবীন্দ্রনাথকে দিয়ে ওই অনুষ্ঠান শুরু হবে। ওই জন্য আর বিখ্যাত গান আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে। দরজার পাশে দাঁড়িয়ে চিত্রা ব্যাকুল হয়ে কাঁদছে। চোখের সামনে একটা মেয়ে মারা যাচ্ছে এই দৃশ্যটা সে নিতেই পারছে না। মাওলানা স্ত্রী মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছেলের দিকে, ছেলেও ড্যাবড্যাব করে মাকে দেখছে। কী অদ্ভুত এবং কী করুণ এক দৃশ্য! এই দৃশ্য বেশিক্ষণ সহ্য করা মুশকিল। চিত্রা বের হয়ে চলে এসেছে। বাথরুমের পাশের ঘরের দরজা খুলল। একজন ভদ্রমহিলা এসে চিত্রার পাশে দাঁড়ালেন, তাকে চমকে দিয়ে পিঠে হাত রাখলেন, নরম গলায় বললেন, মা গো, আমি খবর পেয়েছি মেয়েটা মারা যাচ্ছে, কেঁদে আর কি মৃত্যু ফেরানো যায়? চিত্রা ফোপাতে ফোপাতে বলল, মৃত্যু ফেরাবার জন্য কাঁদছি না, কষ্টে কাঁদছি, আর এক ঘন্টার সময় হাতে পেলেও মৃত্যু ফেরানো যেত। মহিলা বললেন, মা, আমি ব্যবস্থা করছি, একটা হেলিকপ্টার আনার ব্যবস্থা করছি, এই জায়গার ঠিক লোকেশনটা দরকার, রেলের কাউকে খবর দিয়ে আনতে পারবে যার মাধ্যমে ঠিক ঠিক লোকেশনটা আমি জানতে পারি? হতভম্ব চিত্রা বলল, আপনি কীভাবে হেলিকপ্টার আনবেন, আপনার পরিচয় জানতে পারি? মহিলা বললেন, আমার একটাই পরিচয়, আমি একজন দুঃখী মা, ছেলের ডেড বডি নিয়ে গ্রামে যাচ্ছি, একটাই ছেলে, ছেলের বাবা মারা গেছেন 10 বছর আগে, সময় নষ্ট করে লাভ নেই, তুমি রেলের কাউকে একটু ডাকো। ঢাকা থেকে হেলিকপ্টার রওনা হয়েছে, দুজন মাত্র যেতে পারবে, রোগীর সঙ্গে যাচ্ছে তার ছেলে আর আশাবের মা সাজেদা বেগম। তিনি চিত্রাকে ডেকে কঠিন ভঙ্গিতে বলেছেন, বোমা, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম, কঠিন চোখে রাখবে, সুযোগ পেলেই যেন চুকচুক করে কিছু না খায়, এতদিন আমি দেখেছি, এখন তুমি বাড়ির বউ, তুমি দেখবে। রশিদুদ্দিন পাশেই ছিলেন, তিনি চমকে উঠে বললেন, তোমরা ইফাকে বিয়েও করে ফেলেছ, আশ্চর্য তো! সাজেদা বিরক্ত বললেন, আশ্চর্য হবার কী আছে, বয়স হয়েছে বিয়ে করবে না, ধ্যাং ধ্যাং করে প্রেম করে বেড়াবে, কৃষ্ণলীলা আমার পছন্দ না, আমি প্রেম করা বিপক্ষে, প্রেম যদি করতে হয় বিয়ের পরে করা উচিত, সবচেয়ে ভালো হয় না করলে। রশিদুদ্দিন বললেন, আপনার কথাবার্তা আমার পছন্দ হয়েছে, অত্যন্ত পছন্দ হয়েছে, আপনার সঙ্গে আবার ঘনিষ্ঠ পরিচয় হওয়া অতীব জরুরি। সাজেদা আঁচল তুলে ঘুমটা দিতে দিতে চিত্রাকে বলল, বোমা, বুড়োটাকে আমি সামনে থেকে যেতে বলো, বেলাজ বুড়ো। মন্ত্রী সাহেবের আত্মীয় স্বজন চলে এসেছেন, তারা সেলুন কারে উঠেছেন, ট্রেনের ইঞ্জিন ঠিক হয়ে গেছে, এক্ষুনি ট্রেন ছাড়বে, যাত্রীরা হেলিকপ্টারের চারদিকে ভিড় করে আছে বলে ট্রেন ছাড়া যাচ্ছে না, হেলিকপ্টারের পাখা ঘুরতে শুরু করেছে। যাত্রীরা বিকট স্লোগান দিল, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আবুল খায়ের জিন্দাবাদ। তারা ধরেই নিয়েছে এই কাজটা মন্ত্রী সাহেব থাকাতেই সম্ভব হয়েছে, সুরমা তার বোন এবং ভগ্নিপতির সঙ্গে হাত পা নাড়িয়ে গল্প করছেন। তোর দুলাভাইয়ের মানুষের প্রতি মমতার কীরকম দেখলি, চিনে না জানে না একজনের জন্য হেলিকপ্টার ব্যবস্থা করেছে, তার যত মমতা পাবলিকের জন্য, নিজের ফ্যামিলি দিকে সে ফিরেও তাকায় না। যমুনা বলল, আপা তুমি দুলাভাইকে একটা বক্সিং দাও। সুরমা বললেন, আমি পারবো না, তুই দিয়ে। যমুনা উঠে গেল, খায় সাহেবের পেটে খোঁচা দিয়ে বলল, দুলাভাই আপনি তো ভালো কেন? কিছুক্ষণের গল্প শেষ। পাঠকদের সামান্য কৌতূহল থাকতে পারে, চিত্রা এবং আশাবের কী হলো, ওরা কি বিয়ে করেছে নাকি যে যার পথে গিয়েছে? অঙ্কবিদ রশিদুদ্দিনেরই বা কী হলো? রশিদুদ্দিনের কী হলো বলতে পারছি না, উনি পুটলা পুটলি নিয়ে ভুল এক স্টেশনে নেমে পড়েছেন, তার পেছনে পেছনে কী মনে করে যেন মাওলানাও নেমে পড়েছেন। চিত্রা সাজেদা বেগমের কামরায় ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে যাতে কেউ না ঢুকতে পারে। গভীর রাতে পাটি তাকে নিভিয়ে সে ফিসফিস করে লিলিকে টেলিফোন করল। এ লিলি, হ্যালো, একটা গোপন কথা শুনবি? অবশ্যই শুনবো, আমি একজনের প্রেমে পড়েছি। বলিস কি? অনেকক্ষণ তাকে দেখতে পাচ্ছি না, দুঃখে কষ্টে আমার মন ভেঙে যাচ্ছে। লোকটা কে? ডাক্তার, আশাব নাম। উনি কোথায়? আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিলি বলল, গাধামি করবি না, এক্ষুনি দরজা খুলে ভেতরে ডাক। কী অজুহাতে ডাকবো? যে কোনো অজুহাতে ডাকবি, অজুহাতের অভাব আছে নাকি? চিটা দরজা খুলে বলল, আমার খিদে লেগেছে, খাবো, খাবারগুলি গরম করে নেওয়ার ব্যবস্থা করো তো। চিটা মানুষটাকে তুমি তুমি করে বলছে, তার মোটেও খারাপ লাগছে না, তার মাথায় একটা দুষ্টামি ঢুকেছে, সে ঠিক করেছে, খাবার সময় আশাবকে চমকে দিয়ে বলবে, আমি হাঁ করছি, আমাকে খাইয়ে দাও। ট্রেন অন্ধকারে ছুটে চলছে, সেলুনকারে গান হচ্ছে, আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে। ট্রেনের যাত্রা কি জ্যোৎস্নাস্নাত কোনো অলৌকিক বনের দিকে?